আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। বাংলাদেশ ইনোভেশন ফোরামের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গত 13 অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বের সর্ববৃহৎ ক্যারিয়ার ভিত্তিক ভার্চুয়াল সম্মেলন ক্যারিয়ার কনফারেন্স 2020। ক্যারিয়ার কনফারেন্স 2020 এর 10ম দিনে সবাইকে স্বাগত। টানা 64 দিন 64 জেলা এবং 64 আলাদা বিষয়কে কেন্দ্র করে এমন সম্মেলন দেশের ইতিহাসে তো প্রথমই, পৃথিবীতে এমন টানা একটি কনফারেন্স কখনো আয়োজিত হয়নি, এবারই এটি প্রথম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের আজকের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন ইন এডুকেশন রংপুর জেলায়। তবে আপনারা যুক্ত হতে পারেন বাংলাদেশ সহ বাংলাদেশের 64 জেলা সহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। 2019 সালের এই সম্মেলনের প্রথম আয়োজন ঢাকায় অনুষ্ঠিত হয়, কিন্তু বৈশ্বিক মহামারী করোনার প্রেক্ষিতে এবারের পুরো আয়োজন ভার্চুয়াল ভাবে করা হচ্ছে। কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আপনি কোন জেলা, দেশ কিংবা প্রতিষ্ঠান থেকে আমাদের এই আয়োজনে যোগ হয়েছেন। একই সাথে আমাদের এই লাইভটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সাহস যোগায় এবং এমন সব উদ্যোগ হাতে নেওয়া আমাদেরকে অনুপ্রাণিত করে। বর্তমানে চাকরির বাজার থেকে শুরু করে ব্যবসায়িক জগতে নিজেকে সুচারুরূপে গড়ে তুলতে সম্মেলনে স্কিল ডেভেলপমেন্ট, বিজনেস গ্রোথ টেকনিক, উদ্ভাবন, চাকরির বাজারে নিজেকে প্রস্তুতকরণ, বাংলাদেশে উদ্যোগের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা, গেম ডেভেলপমেন্ট, অনলাইন মাধ্যমে দ্বারা ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা, স্পেস সায়েন্স, আইওটি, ডেটা সায়েন্স, প্রোগ্রামিং, থিম ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, অ্যাফিলিয়েটিং মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সহ লোকাল এবং আন্তর্জাতিক বাজারে আইটি প্রফেশনালদের চাকরির বাজার ও চাকরিতে সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সহ প্রান্তিক থেকে তৃণমূল উদ্যোক্তা নেটওয়ার্ক সম্প্রসারণের কর্মপন্থা সহ 64 আলাদা বিষয় নিয়ে সাজানো হয়েছে এই সম্মেলন। স্পিকার হিসেবে দেশে এবং বিদেশে সহ প্রায় 500-এর অধিক বরেণ্য বক্তা। চলুন শুরু করা যাক আমাদের আজকের কনফারেন্স। আজকের কনফারেন্সের বিষয়বস্তু ডিজিটাল ট্রান্সফরমেশন ইন এডুকেশন। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের আজকের কিনোট স্পিকার আশিয়া নীলা, যিনি ফাউন্ডার এবং সিইও ওমেন ইন ডিজিটাল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকের আলোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। ম্যাম, আজকের আলোচনার বিষয়বস্তুর উপর আপনার একটি ধন্যবাদ। প্রেজেন্টেশন স্লাইড রয়েছে, তা আমরা এখন এই প্রেজেন্টেশনটি দেখাব। আমি আমি শেয়ার করে দিচ্ছি। জি দেখতে পাচ্ছো? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করতে পারেন। ধন্যবাদ। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ ইনোভেশন ফোরামকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবং আমাদের আজকে যে টপিকটা, সেটা আসলে খুবই একদম ইম্পর্টেন্ট। এই কোভিড টাইমে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক ডিজিটাল ট্রান্সফরমেশন ফর এডুকেশন। তো আমি যেটা করব, যে আমি চেষ্টা করব ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কথা বলার এবং আমরা কিভাবে এটাকে এডুকেশন ক্ষেত্রে ইউজ করতে পারি। তো আমার যে প্রথম স্লাইডটা আছে, এখানে আসলে আমার কোম্পানি হচ্ছে উইমেন ইন ডিজিটাল, এবং ওখানে কিন্তু এখান থেকে কিন্তু একটা ট্রান্সফরমেশন দেখা যাচ্ছে। যে নর্মালি এটা একটা সফটওয়্যার কোম্পানি, আমরা যখন কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে যাই, তখন দেখা যায় যে সেখানে অনেক ছেলেরা কাজ করে। হ্যাঁ, বাট সো আমাদের আমাদের যে ট্রান্সফরমেশনটা, আমরা একটা সফটওয়্যার কোম্পানি লঞ্চ করেছি যেখানে সব উইমেন ইঞ্জিনিয়াররা কাজ করে।
হ্যাঁ, সো এটাও কিন্তু একটা ট্রান্সফরমেশন। আমি এই এক্সাম্পলটা দেওয়ার একটাই কারণ যে আসলে আমি বুঝাতে চাচ্ছি হোয়াট ইজ ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনটা কি জিনিস। কারণ ডিজিটাল শব্দটার মানে এবং ডিজিটাল শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, কারণ আমাদের গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ আছে ডিজিটাল বাংলাদেশ। সো আমরা সেই ক্ষেত্রে সবাই মোটামুটি জানি যে ডিজিটাল কি জিনিস। হ্যাঁ, সো সেখানে নতুন করে আর ডিজিটাল বলার কিছু নেই, বাট হোয়াট ইজ ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনটা আসলে কি। সো ট্রান্সফরমেশনটা হচ্ছে পরিবর্তন একটা, যদি আমি বাংলায় বলতে চাই। হ্যাঁ, তো ডিজিটাল পরিবর্তনটাই আসলে ডিজিটাল ট্রান্সফরমেশন আমরা বলে থাকি। সো সেক্ষেত্রে ডিজিটাল পরিবর্তনটা অনেক জায়গায় আসে, যেমন আমাদের পরিবর্তনটা আমরা এনেছি একটা আইটি কোম্পানি এডুকেশন নিয়ে কথা বলবো। সো আমি অলরেডি বলেছি যে হোয়াট ইজ ডিজিটাল ট্রান্সফরমেশন এবং সেটা আসলে কিভাবে চেঞ্জ হয়, ট্রান্সফরমেশনটা কি। সো আমি এটা সেটা সেটা আবার স্লাইডেও লিখেছি যে আমরা কিভাবে ট্রান্সফর্মটা করি। হ্যাঁ, ডিজিটালি কিভাবে ট্রান্সফর্ম হয় সে ব্যাপারটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, এবং কোন কোন ক্ষেত্রে বা কিভাবে আমরা করছি সেগুলো নিয়ে আমি আরেকটু বলি। যেমন আমরা যদি কোনো একটা সিস্টেমে ট্রান্সফরমেশনটা করতে চাই, সেটা আমাদের আসলে কিভাবে ট্রান্সফরমেশনটা হয়, সেটা যেমন হতে পারে অনেকগুলো ধাপে আসলে ট্রান্সফরমেশনটা হয়ে যায়। যেমন আপনার এমপ্লয়কে আপনি ডিজিটালি কতটা ট্রান্সফর্ম করতে পারেন, সেটা এমন হতে পারে যে আমরা নর্মালি যখন কোনো একটা ইনস্ট্রাকশন দিই, হ্যাঁ, সেটা হয়তো আমরা একটা সময় করতাম কি ভার্বালি গিয়ে আপনার এমপ্লয়কে আপনি বুঝিয়ে বলতেন যে আমার এই জিনিসটা আমাকে এভাবে করে দেন, বা এই হচ্ছে আমার আপনার জন্য আজকের কাজটা। বা এখন সেটা হচ্ছে ডিজিটাল ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, আপনি একটা মেল পাঠিয়ে দিচ্ছেন। ঠিক এরকম ভাবে আমরা বেশ কিছু টুলস ইউজ করে ডিজিটাল ট্রান্সফরমেশন করে থাকি। হ্যাঁ, সো ফুল ডিজিটাল ট্রান্সফরমেশনটাই আসলে চলে হচ্ছে আপনার তিনটা জিনিসের উপরে। হ্যাঁ, একদম মেন তিনটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে একটা আপনার প্রসেস এবং টুলস এবং পিপল। এই তিনটা জিনিসের উপর বেস করে কিন্তু আসলে ডিজিটাল ট্রান্সফরমেশনটা আপনার রোটেট হয় বা চলতে থাকে। সো আপনি এখানে যদি আপনি মনে করেন যে প্রসেসটা কি, সো প্রসেসটা যেটা হচ্ছে যে আপনি আসলে কোনো একটা জিনিস, কোনো একটা সিস্টেম কোন প্রসেসে রান করবেন, সেটা কিভাবে ডিজিটালি আসলে ট্রান্সফর্ম হবে। সাপোজ আপনি আপনার কোম্পানি চালাচ্ছেন, সো এটা একটা সময় সব কিছু আপনার ম্যানুয়ালি হতো, কাগজে কলমে খাতা কলমে সব কিছু হতো, বাট এখন ডিজিটালাইজ করছেন আপনি আপনার কোম্পানিতে। এর মানে হচ্ছে আপনি সব সফটওয়্যার রেকর্ড করছেন, ইমেলে কমিউনিকেট করছেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ইউজ করছেন। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার কোম্পানির ডিজিটাল ট্রান্সফরমেশন, বা এটা একটা প্রসেস। সো প্রসেসটাকে আপনি ডিজিটালি করছেন, যেটা আগে ম্যানুয়ালি করা হতো। হ্যাঁ, সো দেন হচ্ছে আপনার টুলস। অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে আপনি যেই সফটওয়্যারটা ইউজ করছেন, ইট ক্যান বি এ টুলস আপনার জন্য। হ্যাঁ, দেন হচ্ছে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস ইউজ করছেন, আপনি একটা মোবাইল অ্যাপ্লিকেশন টুলস ইউজ করছেন। সো এগুলো হচ্ছে আপনার জন্য এক একটা টুলস। সো কারণ হচ্ছে আপনি ওটা ওই প্রযুক্তিটার মাধ্যমেই আপনি আপনার কোম্পানির ট্রান্সফরমেশনটা করছেন। এখন এখানে মানুষ কিভাবে আসছে আসলে, হ্যাঁ, যেমন এইটা আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমরা যখন কোনো বা কিছু পরিবর্তন করি তখন হচ্ছে আমাদের মানুষের প্রতি কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি দিতে হয়। কারণ পরিবর্তনটা কারা নিবে, মানুষই তো নিবে। আপনি টুলস ইউজ করেন, আপনি সফটওয়্যার ইউজ করেন, আপনি যে আপনি হয়তো একটা সিস্টেম ডেভেলপ করেন, কিন্তু আপনি যখন আপনার কোম্পানিতে বা আপনি যখন কোনো ইনস্টিটিউশনে কোনো একটা সিস্টেম ডেভেলপ করবেন, তখন দেখা যাবে যে সবাই ওই সিস্টেমটা ইনিশিয়ালি নিতে চাইবে না, কারণ হঠাৎ করে অনেক রুলস রেগুলেশন এগুলো মানুষ নিতে চায় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে কাস্টমার রিলেশনশিপ, হিউম্যান রিলেশনশিপ। আপনি তাকে কিভাবে বুঝালেন পরিবর্তনটা নেওয়ার জন্য। সো খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হচ্ছে কিন্তু মানুষের মাইন্ডসেটটা ঠিক করে দেওয়া। সো ডিজিটাল ট্রান্সফরমেশনের আমাদের তিনটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে পিপল, দেন হচ্ছে প্রসেস, দেন হচ্ছে টুলস। ডিজিটাল ট্রান্সফরমেশন আসলে আমরা কোথায় বেশি ইউজ করে থাকি, হ্যাঁ, কোথায় কোথায় এখন পর্যন্ত ডিজিটাল ট্রান্সফরমেশনে ইউজ হয়ে গেছে বা হচ্ছে বা হবে, হ্যাঁ, বা কোথায় কত পার্সেন্ট। সো আমি ওই ডেটাটা একটু দেখাতে চাচ্ছি, এটা একেবারে রিসেন্ট একটা ডেটা।
সো আমরা যেটা দেখি যে মোবাইলে আমরা অনেক বেশি এখন ইউজ টু হয়ে গেছি, একদম 63% মানুষ মোবাইল ট্রান্সফরমেশনটা নিতে পারছে। সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন হতে পারে, একটা টেক্সট দিয়ে হতে পারে, বা কোনো একটা স্ট্র্যাটেজিক্যালি হতে পারে। মোবাইলে ডিজিটাল ডিজিটাল ট্রান্সফরমেশনটা হচ্ছে। আমরা আইওটিতে চলে আসছি, 37% ডিজিটাল টুইন। এটা এই টার্মসটা মোবাইল মোবাইলটা সবাই পরিচিত, আইওটিও সবাই কিছুটা জানে। আমার মনে হয় ডিজিটাল টুইনস যেটা, সেটা নিয়ে সবাই হয়তো খুব একটা জানে না, বা মানে ডিজিটাল টুইনসটা কি জিনিস। সো আই থিঙ্ক সেখানে সব মানুষের একটা কনফিউশন থাকতে পারে, হোয়াট ইজ ডিজিটাল টুইনস। তো আমি চেষ্টা করবো যে ডিজিটাল টুইনসটা কি সেটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য। সো ডিজিটাল টুইনসটা হচ্ছে আসলে, টুইনস বলতে আমরা কি বলছি, যে একটা কিছুর রেপ্লিকেশন অথবা সেম সেম জিনিসটা, যেমন দুইটা আমরা কি বলি না, জোড়া যমজ। হ্যাঁ, তো ওই এটাও ঠিক তেমনই। তা আপনি একজন মানুষ, তো আপনার রেপ্লিকেট আর অন্য মানুষ হবে না, আপনার রেপ্লিকেট একটা রোবট হতে পারে। সো এটা অনেকটা ডিপেন্ড করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। সো আমরা কোথায় কোথায় ওই ডিজিটাল ট্রান্সফরমেশনটা করে থাকি, সরি ডিজিটাল টুইনসটা আমাদের কোথায় কোথায় বেশি ইউজ হয়, সেটা হচ্ছে যেমন আমাদের বেসিক্যালি হয় যে, এটা মানুষের ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে রোবট দিয়ে আমরা মানুষকে রিপ্লেস করার চেষ্টা করি, আই মিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, রোবট মিনস একেবারে রোবট যে সেটা না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গায় আমরা মানুষের থটটাকে আমরা অনলাইন অফলাইন অনলাইনে নিয়ে আসার চেষ্টা করি। দেন হচ্ছে আপনার একটা সিস্টেম ডিজাইন করতে পারে, একটা সিস্টেম রিপ্লে একটা হয়তো হার্ডওয়্যারের রিপ্লেসমেন্ট আমরা একটা সিস্টেম দিয়ে করতে পারি। সো এমন এরকম হচ্ছে আপনার প্লেস, ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস। হ্যাঁ, সো সাপোজ একটা ডিভাইস আমরা যেটাকে এতদিন হয়তো একভাবে ইউজ করতাম, বাট যখন আমরা টুইনস চিন্তা করবো, তখন আমরা বেসিক্যালি চিন্তা করবো যে এটা আসলে এটার রেপ্লিকেটটা কিভাবে করবো। সো অ্যানালগ একটা ডিভাইস, সেটাকে আমরা ডিজিটাল টুইনস করছি। সো মানে এটা ডিজিটালি কোনোভাবে আমরা এটাকে রূপান্তর করছি। হ্যাঁ, তারপরে আছে রোবোটিক্স। রোবোটিক্স নিয়ে আসলে আমার বলার কিছু নাই, সেক্ষেত্রে রোবোটিক্স সবাই সম্পর্কে সবাই মোটামুটি জানে। সো রোবোটিক্স হচ্ছে 13% জায়গা দখল করে আছে। এবং এখন যেটা খুব বেশি ডিজিটাল ট্রান্সফর্ম টেকনোলজিতে কমনলি ইউজ হচ্ছে, সেটা হচ্ছে ক্লাউড। এবং এই কোভিড টাইমে ক্লাউডটা আসলে আরো বেশি বেশি ইউজ হচ্ছে। কারণটা হচ্ছে কি, মানুষ এখন চায়, ক্লাউড সম্পর্কে তো মনে হয় সবার আইডিয়া আছে যে একটা জায়গায় অনেক মানে অনেকগুলো জিনিস অ্যাক্সেস করতে পারবো, আমার সার্ভারটা স্মুথলি চলবে, অনেক সার্ভারে আনলিমিটেড স্পেস থাকবে, বা আমি আরো আদার্স ডিজিটাল সাপোর্টগুলো আমি পাবো, কখনোই এটা সার্ভার ডাউন থাকবে না। সো সো আমরা যেটা যেটা দেখছি যে এখন মানুষ ক্লাউডে আসাটা পছন্দ করছে। একটা সময় হচ্ছে আমরা যখন প্রথম দিকে ক্লাউড কম্পিউটিং করতাম বা ক্লাউড নিয়ে চিন্তা করতাম, তখন মনে হচ্ছে এটা খুব কমপ্লিকেটেড একটা জিনিস, বাট ইউজের পরে কিন্তু এটা এখন খুব বেশি মানুষের কাছে পপুলার হয়ে যাচ্ছে, এবং মানুষ ক্লাউড কম্পিউটিংটা ক্লাউডটা নিচ্ছে। সো এবং নর্মাল সার্ভার রেখে মানুষ এখন ক্লাউডের মধ্যেই যাচ্ছে, কারণ আপনার একটা নর্মাল সার্ভার হয়তো কোনো একটা জায়গা থেকে আপনি যখন কিনলেন, তখন দেখা যাচ্ছে এটা যে কোনো সময় একটা ডাউন হতে পারে, বাট ক্লাউডগুলোর মধ্যে বলাই আছে যে এটা কখনো সার্ভার ডাউন হবে না। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এমন 58% মানুষ ক্লাউড ক্লাউডটা নিচ্ছে এখন, ইউজ করছে। দেন আছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং। সো সেটা আছে আপনার 30% জায়গা জুড়ে। এবং এআর এডুকেশন ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন, সো এআর আছে 17%। এবং লাস্ট আছে অ্যাডিটিভ MFG। এটা হচ্ছে আপনার আসলে ম্যানুফ্যাকচারিংয়ের ব্যাপারের মধ্যে আসছে। হ্যাঁ, সো আপনার এটাকে আমরা যদি এভাবে বলি যে অ্যাডিটিভ আসলে MGFটা কি জিনিস, হ্যাঁ সেটা হচ্ছে আপনারা তো সবাই 3D প্রিন্টার সম্পর্কে জেনেছেন। হ্যাঁ, সো ঠিক 3D প্রিন্টিংটাই এটা একটা মেন কম্পোনেন্ট। সো 3D প্রিন্টিংয়ে আমরা কি দেখছি যে আমাদের যে জিনিসটা আমাদের লাগবে, হয়তো যে হার্ডওয়্যারটা আমরা ডেভেলপ করতে চাচ্ছি, তারই একটা জিনিস একটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়ে আসছে। এতদিন যেটা ছিল আমরা একটা ডকুমেন্ট লিখতাম, সেটা হচ্ছে একটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়ে একটা হার্ড কপি আমাদের কাছে আসতো। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার 3D প্রিন্টারের মাধ্যমে আমাদের একটা আর্কিটেকচার বা আমাদের একটা মেডিকেল বোন বা মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা হোয়াট এভার, যে কোনো একটা
হার্ডওয়্যার সেটা আমাদের একেবারে র‍্যাপ টিকেট করে নিয়ে আসছে। সো এই জিনিসটাও এখন ডিজিটাল ট্রান্সফরমেশনে হচ্ছে 13% জায়গা দখল করে আছে। সো আমি আসলে এতক্ষণ পর্যন্ত যতটুকু বুঝালাম সেটা হচ্ছে আমি চেষ্টা করলাম যে সবার সাথে ডিজিটাল ট্রান্সফরমেশনটা কি জিনিস সেটা নিয়ে একটু ডিসকাস করার জন্য, যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি ডিজিটাল ট্রান্সফরমেশনটা কি জিনিস এবং এটার কি কম্পোনেন্ট আছে এবং কমনলি কোন জিনিসগুলো ইউজ হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশনে। হ্যাঁ, সো এটা হচ্ছে হিউজ একটা জিনিস। খুব সহজ ভাষা যদি আমাদের বলতে হয় সেটা হচ্ছে পরিবর্তন, তাই হচ্ছে আমরা আসলে ইংলিশে বলে ডিজিটাল ট্রান্সফরমেশন। সো আমরা ডিজিটাল পরিবর্তন কোথায় কোথায় করছি কিভাবে করছি সেটাতে আমি না গিয়ে আমি এডুকেশনে চলে যাই। সো ওয়াই ডিজিটাল ট্রান্সফরমেশন ফর এডুকেশন, আমার প্রথম হচ্ছে একটা কোশ্চেন দিয়ে শুরু করছি। সো এই সেশনটা হয়তো যদি ইন্টারঅ্যাক্টিভ হতো বা ভার্চুয়ালি না হয়ে হয়তো আমার ফেস টু ফেস হলে আমি হয়তো অ্যান্সারটা মানুষের কাছে শুনতে পেতাম, বাট এখন যেটা হচ্ছে আমি কোশ্চেন করছি আমি নিজেই অ্যান্সার করতে হবে। সো ওয়াই ডিজিটাল ট্রান্সফরমেশন ম্যাটার টু এডুকেশন। হ্যাঁ, সো এটা কেন আসলে দরকার, মানে কেন ম্যাটার করে যে আমি আমরা তো একটা ক্লাসরুমে একজন টিচারকে সামনাসামনি পেয়ে আমরা শিখছি। হ্যাঁ, সেক্ষেত্রে কেন আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন এডুকেশনের জন্য আনতে চাচ্ছি বা কেন আমরা চাচ্ছি যে ডিজিটাল ট্রান্সফরমেশনটা এডুকেশন ক্ষেত্রে হয়ে থাকুক বা হোক। সো সেটা যেটা মেইন কারণ হচ্ছে এখন তো গ্লোবালাইজেশন। হ্যাঁ, একটা সময় ছিল যে আমরা নাম শুনতাম অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, MIT, বা বাংলাদেশের বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, সো আমরা এই ইউনিভার্সিটিগুলোর নাম শুনতাম, এখন আমরা চিন্তা করতাম হ্যাঁ এখানে বোধহয় অন্য কোনোভাবে কিছু হয়, অন্য রকম ভাবে পড়ানো হয়, অন্য কিছু হয়, সো বা ওখানে ক্লাস লেকচারটা আমরা কিভাবে পেতে পারি, ওখানে ফ্যাকাল্টিরা কিভাবে পড়াচ্ছে। সো ওই আমাদের মধ্যে একটা কাজ করে যে ওখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য কিন্তু এখন একটা ইজি হয়ে গেছে। সো অক্সফোর্ডের কোনো একটা কোর্স যদি আমরা যদি করতে চাই আমাদের সেটা করার জন্য আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যেতে হবে না, যদি ওনারা ওই কোর্সটা অনলাইনে লঞ্চ করে তাহলে আমি বাংলাদেশে বসে সেই কোর্সটা কিন্তু করে নিতে পারছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা আসলে ম্যাটার করে, কারণ অনেক কিছু আমি আমার জায়গায় বসে অ্যাক্সেস করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমাকে ওই রকম স্কোপ দেওয়া হয়, হ্যাঁ, যে আমি ক্লাসরুমে না বসে টিচারের সামনে না বসে আমি ক্লাস করতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের জন্য গ্লোবালাইজেশনে বা গ্লোবাল এনভায়রনমেন্টে বা গ্লোবালের কোনো একটা অ্যাকশনের সাথে তাল মিলিয়ে চলা আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। এবং আমরা টেকনোলজিটা খুব আপডেট, টেকনোলজিটা খুব ইজিতে আমরা শিখতে পারছি, সেটা শুধু টেকনোলজি না যে কোনো জিনিস। আমি টেকনোলজি নিয়ে কাজ করি বলে আমার সাথে টেকনোলজিক্যাল ব্যাপারটাই মাথায় আসে, বাট এটা এনিথিং হতে পারে। দেন পরে যদি আমরা যাই, হোয়াট ইজ ডিজিটাল ট্রান্সফরমেশন ফর এডুকেশন। আচ্ছা, সো ডিজিটাল ট্রান্সফরমেশন, অনেকেই আসলে ডিজিটাল ট্রান্সফরমেশন চিন্তা করলে হয়তো চিন্তা করে যে এটা মনে হয় কোনো একটা হার্ডওয়্যার বা সফটওয়্যার যেটা হয়তো আমাদের আপডেট করে করে করতে হবে, বা পুরো এডুকেশন সিস্টেমটাকে আমরা একটা সফটওয়্যারের মধ্যে নিয়ে আসবো, দেন ওখানে পড়াশোনা হবে। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম কিছু না। এটা বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস, আমাদের একটা জিনিস ফিজিক্যাল যেভাবে আমরা এডুকেশনটা কন্টিনিউ করছি সেটা সেরকমই থাকবে, বাট আমাদের ফিলোসফিক্যাল একটা চেঞ্জ হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যেরকম যে আমি হচ্ছে একজন ক্লাস টিচারের সামনে বসে আমি কোর্সটা না করে আমি সেটা ভার্চুয়ালি, যেমন যেভাবে আমরা সেশনটা নিচ্ছি, হ্যাঁ, সেভাবে আমরা নিতে পারবো। সো এখানে যেটা হচ্ছে যে যে কেউ চাইলে আমার সেশনে, আমি যদি এটাকে ওপেন সেশন করে দিই, যে কোনো কেউ চাইলেই আমার সেশনটা শুনতে পারবে। এবং ইনফিউচার যেটা হবে যে আমিও একটা ফিডব্যাক পাবো যে অ্যাকচুয়ালি আমি যে সেশনটা করেছি এবং আমি যে উদ্দেশ্যে সেশনটা করেছি সেটা মানুষটা কতটা নিতে পেরেছে এবং এটার ফিডব্যাকটা কি। হ্যাঁ, সো ইসে এটা আসলে আমরা যেটা দেখি যে আমরা ক্যাম্পাসে সবসময় টিচারদের অ্যাক্সেস পাই না, বা একটা লার্নিং এনভায়রনমেন্ট আমাদের ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে দেন যেখানে হচ্ছে আমাদের আমাদের টিচারের সাথে কমিউনিকেট করে দেন আমাদের শিখতে হয়। হ্যাঁ, এটা আসলে তারপর যেটা হয় যে আমরা এত কষ্ট
একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, স্যারের লেকচার নিলাম, সব শুনলাম, স্যার বেরিয়ে গেল, সবকিছু শেষ। হ্যাঁ, তো এই জিনিসটা যেটা হচ্ছে যে একটা জিনিস শেষ হওয়ার পরে কিন্তু কোনো রকম এভিডেন্স থাকছে না বা কোনো রকম হেল্পিং কিছু থাকছে না যে আমি যতটুকু ক্লাস নোট নিয়েছি ততটুকুই আমি পাচ্ছি, বাট পুরো জিনিসটা আমি শুনে নিতে পারছি না বা দেখে নিতে পারছি না। সো ডিজিটালি যদি আমি এটা করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমার যেটা হচ্ছে একটা ব্যাকআপ সবসময় থাকছে। সো আমি যে সার্ভিসটা নিচ্ছি, আমি যে কাজ যে লেকচারটা শুনছি, সেটা আবার একটা ব্যাকআপ রাখছি, এবং যখন আমার মনে হলো যে আমি স্যারের এই জায়গাটা বুঝতে পারিনি, আমি কিন্তু শুনে নিতে পারছি। সো এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি আমি যেটা বলেছিলাম যে গ্লোবালাইজেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যে আমি বাংলাদেশ থেকে অন্য কান্ট্রি বা আমি বাংলাদেশের ঢাকা শহর থেকে আমি গ্রামের একটা, যেমন আজকে রংপুর থেকে আপনারা দেখছেন, সো এই যে কানেক্টিভিটি গুলো, এগুলো হচ্ছে সবকিছুই ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে আসবে। আবার এডুকেশনের ক্ষেত্রেও সেটা হচ্ছে, আর একটা ভালো স্কুলের শিক্ষা পদ্ধতিটা শুধু একটা জায়গায় থাকবে না, এটা একদম শহর থেকে গ্রামে এবং দেশের বাইরেও ছড়িয়ে যেতে পারবে। যে ডিজিটাল যে গ্যাপটা আছে সেই জিনিসটা আর থাকবে না। সো এটা কিন্তু একটা আজকের সেশনটা সেটা হচ্ছে ওয়ান ওয়ে হচ্ছে। হ্যাঁ, বাট আমি যদি দেখি যে কেউ কমেন্টস করছেন তখন কিন্তু বোধ হয়ে হয়ে যাচ্ছে, বাট এটা এই সেশনটা আমার এরকমও হতে পারতো যে আপনারা সেদিক থেকে আমার যে জায়গাটা বুঝছেন না বা কোনো কমপ্লিকেশন মনে হচ্ছে, আপনারা সেখান থেকে আমাকে নক করে জিজ্ঞেসও করতে পারতেন। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইট ওয়ার্ক ফর এডুকেশন। হোয়াট ইস্যুজ আর ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশনস? সো কি কি জিনিসগুলো হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন করার জন্য লাগে, সেটা আমি হচ্ছে বলছি। যেমন ক্যাম্পাস সিকিউরিটিটা, দেন ইনফরমেশন সিকিউরিটি। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি ডিজিটাল ট্রান্সফরমেশন করার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আপনি বলতে পারেন। দেন হচ্ছে আপনার স্টুডেন্ট সাকসেস, আইটি স্ট্র্যাটেজি, ডাটা এনাবলমেন্ট, স্টুডেন্ট সেন্ট্রিক সার্ভিস, অ্যাফোর্ডেবিলিটি, ডিজিটাল ইন্টিগ্রেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এইগুলো হচ্ছে ডিজিটাল, আমি যখন যখন কোনো একটা জিনিস ডিজিটালি ড্রাইভ করবো, স্পেশালি এডুকেশন সিস্টেম আমি যখন ডিজিটালি ড্রাইভ করবো মানে পরিচালিত করবো, তখন আমার এই জিনিসগুলো হচ্ছে আমার জন্য একটা ইস্যু। যে আমার আমি যখন ক্যাম্পাসে যাই, হ্যাঁ, সো ক্যাম্পাস সিকিউরিটি একটা ইস্যু থাকে। হ্যাঁ, এবং আমার যে ইনফরমেশনটা আছে সেটা সিকিউর করার একটা ইস্যু থাকে। সো ওই জিনিসগুলো এখানে বলা হয়েছে যে কোন কোন ইস্যুগুলো আমরা মেনটেন করি যখন আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন ড্রাইভটা নিই। সো এডুকেশন ক্ষেত্রে আমার এই জিনিসগুলোই মেনটেন করা হচ্ছে। দেন হচ্ছে হাউ ইউ আর ক্রিয়েট এ ডিজিটালি ট্রান্সফর্ম ক্যাম্পাস। আপনি কিভাবে একটা ডিজিটাল ট্রান্সফর্ম ক্যাম্পাস ক্রিয়েট করতে পারেন? সো প্রথম যে পয়েন্টটা আমরা ফোকাস করেছি সেটা হচ্ছে বিল্ড এ স্ট্রং আইটি ফাউন্ডেশন, foster successful student, create a safe campus, deliver state of the art cyber security, deploy operational efficiency. So যে এখানে যেটা হচ্ছে যে আপনি যখন একটা ডিজিটাল ট্রান্সফরমেশন ক্যাম্পাস ক্রিয়েট করবেন, তখন আপনি কোন কোন জিনিসগুলো ইনিশিয়ালি আপনি দেখবেন, যে আমার আমি যাদের জন্য করতে চাচ্ছি, হ্যাঁ, সেই আইটিটা মানে তাদের স্ট্রং আইটি নলেজ আছে কিনা, বা স্ট্রং নলেজ না থাকলে অ্যাটলিস্ট আইটি নলেজ আছে কিনা। হ্যাঁ, সো এবং হচ্ছে আপনার আপনি যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছেন সেটা কতটা সেফ ফর দ্য স্টুডেন্ট, বা ওখানে ডেটাটা কতটা সেফ থাকছে। হ্যাঁ, এবং আপনার যে সিস্টেমটা ডেভেলপ করেছে সেটা কতটা ইজিতে আপনি ডিপ্লয় করছেন, যেটা হচ্ছে মানুষ অপারেট করতে খুব ইজি হবে। এক্সকিউজ মি, সো দিজ আর দ্য থিংস ইউ নিড টু থিঙ্ক হোয়েন ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ ডিজিটাল ট্রান্সফর্ম ক্যাম্পাস। অ্যান্ড বিসাইড দিস, আমাদের আরও কিছু জিনিস নলেজে রাখা দরকার যখন আমরা একটা ইনিশিয়েটিভ নিব, একটা ডিজিটাল ক্যাম্পাস ক্রিয়েট করার চেষ্টা করবো। সেক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক সার্ভিস, স্ট্র্যাটেজিক প্ল্যান, আইটি ফাউন্ডেশন,
সাকসেসফুল স্টুডেন্টের স্টোরি আমরা শোকেস করতে পারি, দেন সাইবার সিকিউরিটি, ক্যাম্পাস সেফটি আমরা দেখাতে পারি, অপারেশনাল এফিসিয়েন্সি, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, মোবাইলিটি, দেন হচ্ছে কোলাবোরেটিভ ওয়ে ওয়ার্কিং, আইওটি, সাইবার সিকিউরিটি, সেফ ক্যাম্পাস। সো দিস ইজ দ্য মেইন থিংস ইউ নিড টু কনসিডার হোয়েন ইউ ডিজাইন এ ডিজিটাল ক্যাম্পাস। সো আমরা তো সবাই ক্লাসরুমে ক্লাস করেছি এবং ক্লাসরুমে ক্লাস করেই অভ্যস্ত। সো বাট আমরা যেহেতু ডিজিটাল ট্রান্সফরমেশন অফ এডুকেশন নিয়ে কথা বলছি, সো আমাদের পাঁচটা ইম্প্যাক্ট আছে ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্লাসরুমের জন্য। সেগুলো হচ্ছে বুস্টিং ডিজিটাল ইকুইটি, যেটা হচ্ছে যে আমরা যেটা বলতে পারি যে অল স্টুডেন্ট ক্যান হ্যাভ অ্যাক্সেস টু লার্নিং রিসোর্স, স্টুডেন্ট লার্নিং রিসোর্স মানে প্রত্যেকটা স্টুডেন্ট যেন সেম রিসোর্সটা একসাথে শিখতে পারেন। দেন স্টুডেন্ট ক্যান চেক আউট অনলি ওয়ান ডিভাইস এবং ডিজিটাল কন্টেন্টস ক্যান বি শেয়ার্ড অ্যামং স্টুডেন্ট অ্যান্ড টিচার্স ইন এ ক্লিক। সো এখানে যেটা হচ্ছে যে আপনার ডিজিটাল যে ম্যাটেরিয়ালসটা আছে বা আপনাদের ডিজিটাল যে ডিভাইসটা আছে বা আপনাদের যে ডিজিটাল প্রাইভেসিটি আছে, কন্টেন্টগুলো আছে, সেগুলো কত ইজিতে অ্যাক্সেস করা যায়। এবং সো একজন স্টুডেন্ট একটা ডিভাইস দিয়েও আপনার ক্লাসটা করতে পারে, বা এটা এটা একজন স্টুডেন্ট বাট মেনি স্টুডেন্ট একটা ডিভাইস দিয়ে করতে চায়। সো ফার্স্টে সেটা ডিজিটাল ইকুইটিতে যেটা হয়েছে যে একজন স্টুডেন্টের জন্য একটা ডিভাইস এবং ডিজিটাল কন্টেন্ট যেটা হয়েছে যেই কন্টেন্টটা আছে সেটা হচ্ছে আপনার যেন একটা ক্লিকেই একটা স্টুডেন্ট পেয়ে যায়। যেমন আমরা টিচারকে যখন কোয়েশ্চেন করি, সো তখন তিনি আনসার কিন্তু একবারই হয়তো দিয়ে দেন। সো সেম জিনিসটাই আমরা ক্লাসরুমও এনশোর করার চেষ্টা করি যে কন্টেন্টটা খুব ইজিতে অ্যাক্সেস করা যায়। দেন পরের ইম্প্যাক্টটা হচ্ছে কাস্টমাইজ এক্সপিরিয়েন্স। সো বিল্ড বিগ ডেটা ফ্রিড কারিকুলাম টু শেপ দিয়ার ফিউচার অ্যান্ড অপরচুনিটি টু কাস্টমাইজ লার্নিং। সো এইটা যেমন একটা লেকচার শেষ হওয়ার পরে আমরা যে কারিকুলামের উপর বেস করে লেকচারটা নিয়েছিলাম, হ্যাঁ সেই জিনিসটা আমরা ইন ফিউচারে আবার আমরা যেমন আমরা আবার রিইউজ করতে পারি। দেন আমরা যদি মনে করি যে না এখানে আসলে কাস্টমাইজ করা দরকার, মিনস এটা যদি এরকম না হয় এরকম অন্যরকম হতো তাহলে বোধহয় আমাদের স্টুডেন্টদের জন্য বোঝার সুবিধা হতো, সো আমরা এটাকে রিভাইজ করতে পারি। এ ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স, যেটার কথা আমরা অলরেডি অবশ্য বলেছিলাম যে এটা হচ্ছে যে আপনার যে নলেজটা আপনি ক্লাসরুমে শেয়ার করছেন হয়তো 20 স্টুডেন্ট বা 50 স্টুডেন্টের মাঝে, সেটা অ্যাকচুয়ালি আপনার অডিয়েন্স কিন্তু পুরো পৃথিবীর মানুষ হতে পারে। হ্যাঁ সো সেই জিনিসটাও খুব বেশি ইম্পর্টেন্ট, খুব ইম্প্যাক্ট ফেলে একটা ডিজিটাল ক্লাসরুমের ক্ষেত্রে যে আমি যে লেকচারটা দিচ্ছি সেটার অডিয়েন্স কিন্তু আমার 50 জন স্টুডেন্ট। আমাকে লেকচারটা এমনভাবেই চিন্তা করতে হবে যে আমাকে পুরো পৃথিবীর মানুষগুলো শুনছে। দেন হচ্ছে আপনার মডিউলার লার্নিং, টু বিল্ড লার্নিং মডিউল ইন এ ফাস্টার ওয়ে। দেন লাস্ট মানে হচ্ছে হাই কোয়ালিটি এডুকেটর। সো এখানে হচ্ছে আপনার টিচার ট্রেনিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যখন ডেলিভার করবেন সেক্ষেত্রে হচ্ছে যদি আপনার টিচার নিজেই কনফিউশনে থাকে সেক্ষেত্রে গ্লোবালি উনি ওনার গ্রহণযোগ্যতা হারাবেন। সো সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে আমরা যখন ডিজিটাল ক্লাসরুমে কোনো একটা ইম্প্যাক্ট করার ফেলার চেষ্টা করবো সেক্ষেত্রে আমাদের পাঁচটা মডিউল বলেন বা পাঁচটা কম্পোনেন্ট বলি, এগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। সো এখন যেটা হচ্ছে যে টপ ডিজিটাল ট্রান্সফরমেশন ট্রেড ইন এডুকেশন। সো এডুকেশনের ট্রেন্ডসে কী কী জিনিসগুলো টপ প্রায়োরিটি পাচ্ছে? হ্যাঁ সো অগমেন্টেড রিয়েলিটি, এটা সবাই জানে, ভার্চুয়াল রিয়েলিটি, মিক্সড রিয়েলিটি। সো এখন সবাই জানে যে অগমেন্টেড রিয়েলিটিটা আসলে মানুষ খুব লুফে নিচ্ছে এবং এটা ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই জানে যে অগমেন্টেড রিয়েলিটি কী হয়, যে যে জিনিসটা আমি একটা ছবি আমি যেরকম দেখতে চাই, অ্যাকচুয়ালি আমি রিয়েল একটা ফিল চাই, একটা 3D অ্যানিমেশন নট, মানে 3D ফিল চাই একদম রিয়েলিস্টিক, সেটা আমরা অগমেন্টেড রিয়েলিটিতে দেখতে পাচ্ছি। ক্লাসরুম সেট অফ ডিভাইসেস,
রিডিজাইন লার্নিং স্পেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড গেমিফিকেশন। তো আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগছে, দেন হচ্ছে আমরা পার্সোনালাইজ লার্নিং, মানে আমি এখানে একটা এক্সাম্পল দিই, আপনারা সবাই নেটফ্লিক্সটা দেখেন তাই না, তো ওখানে আমরা কি করি, আমরা যখন পার্সোনালাইজ করে ফেলি যে আমি এই চ্যানেলগুলো দেখবো, আমি এই মুভিগুলো দেখবো, সো এটাও ঠিক তেমনই একটা জিনিস যে আপনি কি কি বিষয়ে পড়াশোনা করতে চান তার জন্য একটা পার্সোনাল স্পেস তৈরি করা। এবং এখনকার বাচ্চারা দেখবেন যে গেমিফিকেশনটা হচ্ছে যে এখনকার বাচ্চারা যেটা করে যে তারা খেলতে খেলতে শিখতে চায়, সো দ্যাটস ওয়াই এটাও একটা ইম্পর্টেন্ট ট্রেন্ডসের মধ্যে চলে আসছে। সো আমি এতক্ষণ যতটুকু বলার চেষ্টা করলাম যে আমাদের আসলে সময় খুবই কম, সো আমি যতটুকু বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে ডিজিটাল ট্রান্সফরমেশনটা কি, আমাদের এডুকেশন এডুকেশন সেক্টরে এটা কীভাবে তার উপস্থিতিটা নিশ্চিত করছে এবং আমরা কি কেন এটা ইউজ করব। সো এইটার যেটা দেখলাম এর মধ্যে যেটা হচ্ছে যে এর কিছু ডিঅ্যাডভান্টেজও আছে, যেটা আমি আমি একটা কেস স্টাডি বলবো, সেখানে আমি আরও ক্লিয়ারলি বলবো বাংলাদেশের এক্সপেক্টে। সো নর্মালি আমরা যেটা দেখি যে অনলাইন স্টুডেন্ট ফিডব্যাক ইজ লিমিটেড, মানে একজন টিচারকে ভালো লাগছে খারাপ লাগছে বা কোর্সটা আমি কীভাবে দেখতে চাই আমি ফিডব্যাকটা ইমিডিয়েটলি দিতে পারছি না, কারণ হচ্ছে অনেক সময় অনেকে এটা ফিডব্যাক স্কোপ রাখে, মোস্ট অফ দ্য টাইম এটা স্কোপটা থাকছে না, সো দ্য কোর্স ইজ হেল্পফুল ফর মি অর নট উই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। E-learning can cause social isolation. The thing is, আমরা যখন ক্লাসরুমে আসি, হ্যাঁ, তখন একটা মজার ব্যাপার আছে কি, আমরা যখন কিছু না বুঝি আমরা কিন্তু পাশে যে স্টুডেন্টটা আছে তাকে একবার জিজ্ঞেস করে নিতে পারি, হ্যাঁ, কিন্তু অনলাইনে যেটা হচ্ছে সেই স্কোপটা নাই, সো আমাকে একা একা শিখতে হবে, নিজেকে একা একা মোটিভেট করতে হবে, দেন হচ্ছে আমি কারোর সাথে কমিউনিকেট করতে পারছি না, অনলি অনলাইন স্টুডেন্টদের আমি দেখতে পাচ্ছি, সো এটা যদি স্যার অনুমতি দেয় তাহলে হয়তো আমি প্রাইভেটলি কোনো একটা স্টুডেন্টের সাথে কমিউনিকেট করতে পারছি, বাট এজ এ মাস লেভেল যেটা আমরা ক্লাসরুমে করে থাকি সেটা করতে পারছি না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন এটা অনলাইনে চলে আসে বা ডিজিটাল ট্রান্সফর্ম যখন ফুললি অনলাইন বা হচ্ছে আমরা এটাকে অনলাইন স্কুল যখন বলে থাকি তখন যেটা অ্যাক্সেসটা খুব টাফ হয়ে যায়, কারণ সব জায়গায় ইন্টারনেট থাকে না এবং এটা হচ্ছে একটু অ্যাফোর্ডেবলও হয় না অনেকের জন্য, সো এই রকম অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে ডিজিটাল ট্রান্সফরমেশন অফ এডুকেশনের জন্য। বাট ফর বাংলাদেশ, আমরা ডিজিটাল বাংলাদেশে যেহেতু বসবাস করি সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারবো যে আমরা হয়তো অনেকগুলো ওভারকাম করে আসছি বা আসবো। তো আমি এখন যেটা করছি যে আমি আমাদের কোম্পানির একটা ছোট কেস স্টাডি দিচ্ছি বাংলাদেশে, সো আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের বিভিন্ন স্কুল আছে বাংলাদেশে 5টা ডিস্ট্রিক্টে, এবং ওটা হচ্ছে ফিজিক্যাল স্কিল, তো আমরা যখন আমরা লঞ্চ করি তখন আমাদের আইটি শেখাতে হবে সবাইকে, সেই চিন্তা করেই আমরা সেটা বিভিন্ন জায়গায় মেয়েদেরকে আমরা ওই স্কুলগুলোতে আমরা এনে আইটি শেখাচ্ছি। আইটি মিন্স হচ্ছে অনেক কিছু, শুধু যে কোডিং সেটা না, সেটা ডিজাইনিং, সেটা টেস্টিং, সেটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সো মেনি থিংস, হ্যাঁ। বাট যখন হচ্ছে কোভিডটা এসছে, কোভিড কিন্তু বাংলাদেশে আপনার ডিজিটাল ট্রান্সফরমেশনটাকে অনেক বেশি অ্যাডভান্স করে দিয়েছে, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে, নট অনলি এডুকেশন। তো তখন যেটা হয়েছে আমরা আমাদের একটা master.com নামে আমরা একটা অনলাইন স্কুল ডেভেলপ করি, কারণ হচ্ছে যে আমরা তখন ফিজিক্যালি গিয়ে ক্লাসরুমে ক্লাস নিতে পারছিলাম না, সোশ্যাল ডিস্টেন্স বলে যেই ব্যাপারটা শুরু আছে হয়েছে এখন, তো আমাদের পক্ষে সেটা সম্ভব না, তো ইমিডিয়েটলি আমরা আমাদের বিজনেস মডেল চেঞ্জ করে ফেলেছি, আমরা আমাদের কোর্স সব অনলাইনে নিয়ে এসেছি। এবং আমরা যেটা করছি যে অনলাইনে আমাদের ট্রেনিংগুলো চালিয়ে যাচ্ছি বা আমাদের ক্লাসগুলো হয়ে যা হচ্ছে, হ্যাঁ। সো এইটা করতে গিয়ে আমরা কী কী প্রবলেম ফেস করেছি অ্যাজ এ বাংলাদেশ এক্সপেক্টে, সো আমরা যখন অনলাইনে নিয়ে আসি তখন পর্যন্ত আমাদের মাথায় ছিল যে হ্যাঁ সবাই অ্যাটেন্ড করবে, সবাই অনলাইনে ক্লাস করবে, বাট যা মেন চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের দেশের সবার বাসায় কিন্তু স্মার্টফোন নাই বা সবার বাসায় কিন্তু কম্পিউটার নাই, সো ইটস এ চ্যালেঞ্জ ফর আস টু ব্রিং এভরিওয়ান ইন দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। সো তখন কি সমস্যাটা হলো যে আমাদের মুষ্টিমেয় কিছু স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছে, বাট বাকিরা আমাদের স্কুলে আসার সাহস পাচ্ছে না কারণ কোভিড, সো তখন যেটা হচ্ছে যে আমরা আসলে সবার কাছে পৌঁছাতে পারছি না, সো এটা একটা লিমিটেশন হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো এটাতে যেমন এই কোভিডের টাইমে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন, বাট অ্যাট দ্য সেম টাইম হচ্ছে একটা প্রবলেম হচ্ছে যে এই
এই ট্রান্সফরমেশনটা আসলে আমাদের একদম রুট লেভেলে পৌঁছাতে পারছে না, যেটা আমরা আগে নিজেরা গিয়ে গিয়ে করার চেষ্টা করতাম, বাট সেটা এখন করতে পারছি না। কারণটা হচ্ছে যে সবার কাছে সবগুলো ডিভাইস আসলে নাই। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা হলো যে আপনি যখন আমরা একটা জিনিস করেছিলাম যে আমাদের টেক স্কুলে স্টুডেন্টরা চলে আসবে, হ্যাঁ, তখন আমরা হয়তো এক আমাদের ক্লাসগুলো ওইভাবে চলতে থাকে, কিন্তু ওরা যদি টেক স্কুলে আসতেই পারে একটা ডিভাইস নেওয়ার জন্য, হ্যাঁ, সেক্ষেত্রে তো সে ওখানে তখন ওখানে বসে ক্লাস করতে পারে। সো দেখা যাচ্ছে যে আমরা যখনই এই ধরনের ইনিশিয়েটিভগুলো নিই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের ইকোসিস্টেম আসলে কতটা রেডি, হ্যাঁ, যে আমরা যে এডুকেশনটাকে ডিজিটালে ট্রান্সফর্ম করবো, সো আমরা কি রেডি কিনা। তো আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে হয়তো ক্লাসগুলো করতে চাচ্ছে অনলাইনে স্মার্টফোন ইউজ করে, সেক্ষেত্রে যেটা লিমিটেশন যে ডেটা প্যাকের প্রাইস কিন্তু বাংলাদেশে অনেক বেশি। তো আমাদের কেস স্টাডিতে যেটা রেজাল্টটা এমন আসে যে আসলে বাংলাদেশের কথা যদি আমি চিন্তা করি আমরা আসলে কতটা এখন রেডি। সো আমি ওই রেজাল্টটা এখন না বলি, যেটা হচ্ছে এখানে অনেকেই আছে এবং আমার পরে অনেকে কথা বলবে। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনারা হয়তো ইন ফিউচার দেখতে পারবেন যে আসলে কি কি লিমিটেশন আছে বা আমরা কিভাবে সেটা ওভারকাম করছি বা আমাদের গভর্নমেন্ট কিভাবে আমাদেরকে হেল্প করছে। বাট ফর নাও যেটা যেমন আমরা এক্সপেক্টই করতে পারি আমাদের ডেটা প্যাকের দাম কমবে এবং আমাদের জন্য কিছু হয়তো ডিভাইস কোনোদিন হয়তো তৈরি হবে যেগুলো হচ্ছে খুব লেস এক্সপেন্সিভ হবে, আপনার এটা একদম রুট লেভেলে পৌঁছাবে। সো আমরা যখন তখনই আসলে আমাদের কান্ট্রিটাকে আমরা বলতে পারবো যে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছি এবং আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি একেবারে রুট লেভেল পর্যন্ত পৌঁছেছে, ডিজিটাল ট্রান্সফরমেশনটা ঠিক মতো হচ্ছে। সো উইদাউট দ্যাট আমার যেটা মনে হয় যে একেবারে যেখানে আমাদের কোভিড টাইমে একেবারে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, বাট অনলি ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্যই কিন্তু আমরা আসলে ফুললি বন্ধ করিনি, স্টিল আমরা হচ্ছে আমরা এখন পর্যন্ত চালাচ্ছি চলে যাচ্ছে। হ্যাঁ, বাট এখন যেটা চ্যালেঞ্জ যে আমরা আসলে রুট লেভেলে এবং একেবারে চর অঞ্চলে যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি এখনো নাই, সেখানে আমরা কিভাবে আমাদের এডুকেশনটা পৌঁছাতে পারবো। সো এইটা আসলে আমি আমি নিজেও আসলে জানি না এটা আসলে কিভাবে পৌঁছানো যায়। সো সেক্ষেত্রে আমি যেটা করব যে আমাদের গভর্নমেন্ট বা আমাদের যেই এডুকেশন বডিটা আছে বা আইসিটি যে ডিভিশন আছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করবো যে এই জিনিসটা কতটা স্মুথলি করবে, ইন দ্যাট কেস হচ্ছে তখন আসলে আমরা এই জিনিসগুলো নিয়ে আরো অনেক বেশি এক্সাম্পল দিয়ে কথা বলতে পারবো যে অ্যাকচুয়ালি ডিজিটাল ট্রান্সফরমেশনটা কেন দরকার, এডুকেশন ক্ষেত্রে কেন দরকার এবং অন্য সেক্টরগুলোতে ডিজিটাল ট্রান্সফরমেশনটা কেন দরকার। কারণ ডিজিটাল ট্রান্সফরমেশনটা হচ্ছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট থিং ফর দ্য গ্লোবালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন। সো সেক্ষেত্রে আমাদের অ্যাক্সেসটা কতটা ইজি হয় এবং অ্যাক্সেসটা কতটা ইজি হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর সো মোটামুটি আমার মনে হয় সময়ও খুব একটা আর নেই। সো যেটা আমার মেন ইয়েটা হচ্ছে যে এডুকেশন ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট, বাট প্রপার এডুকেশনের ক্ষেত্রে আমাদের আসলে কিভাবে এটাকে ট্রান্সফরমেশনটা আমরা নিয়ে আসতে পারি বা আমাদের অ্যাক্সেসটা সব আমি যেটা লিমিটেশন ফেস করি, হ্যাঁ, যে আমাদের ইকোসিস্টেম নিয়ে কাজ করা খুবই দরকার এখন। কারণ হচ্ছে এই ট্রান্সফরমেশনগুলো তখনই ডেভেলপ হবে যখন আমরা ইকোসিস্টেমটা রেডি করে ফেলবো বা ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করে ফেলবো, তখন কিন্তু খুব ইজি হয়ে যাবে যে কোনো ট্রান্সফরমেশন, যে কোনো পরিবর্তন তখন আমরা নিতে পারবো। বাট টিল নাও আই ফিল যে আমরা এখনো রেডি না, আমাদের ইকোসিস্টেম এখনো ডেভেলপ হচ্ছে, নট ফুলি ডেভেলপ, ইটস ডেভেলপিং, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো ডেভেলপ হচ্ছে, ইটস নট ফুলি ডেভেলপ। সো ইট উইল টেক টাইম, টিল দ্যান উই শুড ওয়েট, বাট আমরা জেনে রাখি হোয়াট ইজ ডিজিটাল ট্রান্সফরমেশন, হোয়াট ইজ ইকোসিস্টেম, হোয়াট ইজ ইম্প্যাক্ট, হোয়াট ইজ ইন্টারনেট কানেক্টিভিটি, আমরা টার্মসগুলো পরিচিত হয়ে থাকি, দেন ইন ফিউচারে ইট উইল বি রিয়েলি গ্রেট ফর আস। সো আমি এই বলে আমার মোটামুটি আমার প্রেজেন্টেশন শেষ করছি। আমি এবার যেটা বলি, আমি হচ্ছে আচিয়া নীলা, ফাউন্ডার উইমেন ইন ডিজিটাল। আমরা বেসিক্যালি ওই ট্রান্সফরমেশনটা নিয়েই কাজ করছি লাস্ট 7 বছর যাবত। যেমন আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল যে উইমেনদেরকে আমরা আইটিতে আনতে চেয়েছি এবং আমরা উইমেনদের আইটিতে আনতে পেরেছি। সো বাংলাদেশে পরে আমরা এখন টার্গেট করেছি নেপালে, আমরা নেপালে কাজ করছি। সো আমাদের ট্রান্সফরমেশনটা সে অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক সেভাবেই হচ্ছে অন্যান্য যেই জিনিসগুলো যেমন এডুকেশন ক্ষেত্রে বা অন্যান্য যে সেক্টরগুলোতে দরকার, হোপফুলি সবাই যার যার মতো যার যার জায়গা থেকে ট্রান্সফরমেশন করবে
এবং ধন্যবাদ সবাইকে। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা যে কোনো কোশ্চেন আমাকে করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, এত সুন্দর একটি ইনফরমেটিভ প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আপনি আসলে আমাদের কাছে যেসব প্রশ্ন ছিল অডিয়েন্স থেকে অলমোস্ট সবগুলো প্রশ্নেরই উত্তর দিয়ে দিয়েছেন। তাও আমরা অডিয়েন্স থেকে কিছু প্রশ্ন, দুই একটা প্রশ্ন নিব। তো আমাদেরকে একজন প্রশ্ন করেছে, করোনার এই সময়ে ডিজিটাল এডুকেশনকে আমরা আসলে কতটা প্রতিষ্ঠা করতে পেরেছি, কারণ ক্লাস অনলাইনে হলেও ইন্টারনেটের পুরো সুবিধা অনেকেই ঠিক মতো নিতে পারছে, অনেক শিক্ষকরাও এই সমস্যায় ভুগছে। হ্যাঁ, আমি মনে হয় এটা অলরেডি বলেছি আমার একদম শেষের দিকে, যে আমরা আমরা চেষ্টা করছি যে ডিজিটাল ডিজিটাল ট্রান্সফর্ম হওয়ার, বাট আমার 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 যেটা কোশ্চেন ছিল যে আমার সেম কোশ্চেন যে আমরা আসলে ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করতে পেরেছি কিনা, আমাদের ইকোসিস্টেমটা রেডি কিনা, যে আমরা নতুন একটা টেকনোলজি আমাদের এখানে ইন্ট্রোডিউস করব, বাট উই আর রেডি ফর দ্যাট। এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, সো যেটা আপনার কোশ্চেন সেটা আমারও কোশ্চেন, বাট হ্যাঁ এটা আমি বলতে পারি অ্যাটলিস্ট আমরা চেষ্টা করেছি যে নতুন যে টেকনোলজি আসছে সেটার সাথে নিজেকে নিজেদেরকে একেবারে একসাথে করে ফেলা। বাট হ্যাঁ, যেহেতু ইন্টারনেটটা এখনো আমাদের এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে এটা একটু প্রবলেম হয়ে গেছে যে ইন্টারনেট অ্যাক্সেস সবাই পাচ্ছে না বা সব জায়গায়, যেটা খুব আমরা কিন্তু ডেটা প্যাক কিনে, যে মোবাইল কোম্পানি থেকে ডেটা প্যাক কিনে অ্যাকচুয়ালি অনলাইনে ক্লাস করা খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, তখন এডুকেশনটা এক্সপেন্সিভ থিং হয়ে যাচ্ছে, বড়লোকের জন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমরা চিন্তা করবো যে আমাদের যে গভর্নমেন্ট যেটা দিচ্ছে ব্রডব্যান্ড কানেক্টিভিটি ফর এভরিওয়্যার, সো ওই ইন্টারনেট ইনক্লুশনটা কি সব জায়গায় হচ্ছে কিনা, সো ওইটা যদি হয়ে যায় ইন দ্যাট কেস শিক্ষকও প্রবলেম ফেস করবেন না, আমরা আমরাও প্রবলেম ফেস করবো না। সো ফিঙ্গার ক্রস ফর দ্যাট, যে একটা সময় আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি একেবারে রুট লেভেল পর্যন্ত হবে এবং এডুকেশন ফর অল হবে, আসলে ডিজিটাল এডুকেশন ফর অল হবে, এবং এডুকেশনটা ধনীদের মাঝে থাকবে না, এটা গরিবরাও পাবে। জি আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রোগ্রামের। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এখন প্যানেল সেশন শুরু হবে, তো প্রোগ্রামের এই পর্যায়ে প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হওয়ার জন্য আমি প্যানেলটি মডারেট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শাহাদাত হোসেন, মডারেটর, ফাউন্ডার অফ স্কিল ইউনিভার্সিটি। আমি বিদায় নিয়ে নিচ্ছি, ধন্যবাদ বাংলাদেশ ইনোভেশন ফোরামকে, এবং আমি ক্যারিয়ার কনের অনেক অনেক সাফল্য কামনা করছি। আর আমাদের যে আজকের টপিকটা ছিল ওটা খুবই ইম্পর্টেন্ট, এবং যেটা হচ্ছে যে এই এই যে আলোচনাগুলো সেটা শুধু এখানেই থাকবে না, এটা একদম যেই যে জায়গাগুলো যাওয়া দরকার সেখানে যাবে এবং আমরা সবাই এর সুফল পাবো। ধন্যবাদ সবাইকে। এটার বাইরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে যে কেউ ইমেল করতে পারেন, উইমেন ইন ডিজিটাল @nila@womeninddigital.net এটা আমার ইমেল অ্যাড্রেস। সো খুবই সহজ একটা ইমেল অ্যাড্রেস, যে কেউ কোনো কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তোমাকে ফারাম। অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে যাচ্ছি আমাদের আজকের ডিজিটাল এডুকেশনের ডিজিটাল যে ট্রান্সফরমেশন হয়েছে এডুকেশন সেক্টরে সেটির প্যানেল ডিসকাশনে যাব। তার আগে আমরা আমাদের এই আজকে যে অনুষ্ঠিত হচ্ছে 64 দিন ব্যাপী আয়োজনের আজকের আয়োজন সেটির এই ক্যারিয়ার কর্নের একটি প্রোমো ভিডিও আমরা দেখে আসবো। আমরা ফিরে এলাম আমাদের আজকের প্যানেল ডিসকাশনের এই আয়োজনে। আপনারা উপভোগ করছেন আমাদের বাংলাদেশ ইনোভেশন ফোরাম কর্তৃক আয়োজিত ক্যারিয়ার কনের এই আয়োজন।
আজকে আমরা আসলে কথা বলবো যে ডিজিটাল ট্রান্সফরমেশন যেটি হয়েছে হচ্ছে বা যেটি আমাদের ইন্ডাস্ট্রিতে প্রয়োজন সেটি নিয়ে। আমি আপনাদের সাথে থাকবো পুরো আয়োজনটা জুড়ে এই প্যানেল ডিসকাশনের মডারেটর হিসেবে। আমি মোহাম্মদ সাজাদ হোসেন রিয়াদ, ফাউন্ডার স্কিল ইউনিভার্সিটি। পাশাপাশি আপনাদের যে প্ল্যাটফর্মের এই আয়োজনটি দেখছেন, বাংলাদেশ ইনোভেশন ফোরাম, সেটির ডিরেক্টর হিসেবে আছি। তো আমরা আমাদের সাথে আজকে অনেক অতিথি রয়েছেন, প্যানেলিস্ট রয়েছেন, আমরা তাদেরকে আমাদের অনুষ্ঠানে যুক্ত করে নিব আমাদের টিমকে। আমাদের সাথে এই পর্যায়ে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমরা তাদেরকে আমাদের আজকের ডিজিটাল ট্রান্সফরমেশনের যে জায়গায় আমরা এসেছি এডুকেশন সেক্টরের ক্ষেত্রে সেটি নিয়ে আমরা কথা বলবো। তো আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত একজন প্যানেলিস্ট অতিথি, নওশিন আলম। উনি বর্তমানে লেকচারার হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ। কেমন আছেন ম্যাম? ভালো আছি, ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, বাংলাদেশ ইনোভেশন ফোরামকে আমাকে এই 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 প্যানেলে পার্টিসিপেট করার অপরচুনিটি দেওয়ার জন্য। আমি আশা করছি একজন শিক্ষক, একজন এডুকেটরের পয়েন্ট অফ ভিউ থেকে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো, এবং দর্শক বৃন্দদের যা প্রশ্ন আছে তাদের প্রশ্নের উত্তর দিতে। আচ্ছা, ধন্যবাদ, আমরা সেদিকেই যাব। আর এর পাশাপাশি আমাদের সাথে যুক্ত আছেন আব্দুর রহমান মামুন, উনি সিটিও এবং ডিএমডি নেটিজেন আইটি লিমিটেড। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম সাদাত ভাই, ধন্যবাদ, এবং ধন্যবাদ ইনোভেশন ফোরামকে আজকের এই চমৎকার আয়োজনের জন্য। আচ্ছা, তো আমরা যেটা জানি যে আমরা আসলে প্রতিটা সেক্টরেই অনেক একটা কিছুদিন আগে নীরব বিপ্লব বললে এখন কিন্তু একেবারেই দৃশ্যত একটা বিপ্লব ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে ডিজিটাইজেশনটা হচ্ছে। সেটা একেবারে শিক্ষাক্ষেত্রেও এসে খুব স্পষ্টভাবেই আমরা দেখতে পাচ্ছি সেই ট্রান্সফরমেশনটা। তো আমরা সেটি নিয়ে কথা বলবো, কিন্তু যেমন হয়েছে যে এটি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসার আরেকটি অন্যতম কারণ হচ্ছে আমাদের অনেক শিক্ষার্থীরা এখন একেবারেই গৃহবন্দী অবস্থায় বলতে গেলে এখনো আছে, বা শিক্ষা কার্যক্রম অন ক্যাম্পাস কেন্দ্রিক এখনো আসলে অনেকগুলো সমস্যার কারণে, করোনা পরিস্থিতির কারণে এখনো করা যাচ্ছে না। তো যার প্রেক্ষিতে কিন্তু আমাদের এই শিক্ষা কার্যক্রমে যেই ডিজিটাইজ ওয়েতে যে ট্রান্সফরমেশনটা, সেটা কিন্তু অনেকটা আমাদেরকে একটু ভিন্ন করে ভাবতেও শিখিয়েছে এই সময়ে এসে। আমরা সেই প্রেক্ষিতে কথা বলবো। আর পাশাপাশি হচ্ছে আমরা বেশ কিছু বিষয়ে, যেহেতু আমরা আজকে পেয়েছি একজন শিক্ষকতার সাথে জড়িত একজনকে পেয়েছি, উনি হয়তো বা ওনার পার্সপেক্টিভ থেকে দূরে ধরতে পারবেন সমস্যা সমাধান সব বিষয়গুলো, উনি ওনার জায়গা থেকে স্পষ্ট করতে পারবেন। পাশাপাশি যেহেতু ডিজিটাইজেশন কথাটা আসলে সেখানে তথ্য প্রযুক্তির সাথে জড়িত যেসব উদ্যোক্তা ব্যবসায়ী বা যারা আছেন তারাও জড়িত হয়ে যান, তো তারাও আমাদের সাথে যেহেতু আছেন আমরা সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে মনে হয় একটা খুব সুন্দর একটা আলোচনা করতে পারবো। আর পাশাপাশি আমি নিজেও একটা ই লার্নিং প্ল্যাটফর্ম আমরা খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছি আমাদের অভিজ্ঞতার আলোকে, তো সে জায়গা থেকে আমরা মনে হয় যেহেতু ডিজিটাল ট্রান্সফরমেশনের জায়গায় ই লার্নিংও অনেক বড় একটা ভূমিকা রাখে, অনেক বড় একটা পার্ট, সেখানেও আমরা কথা বলতে পারবো। তো আমরা প্রথমেই আমি একটা সার্বিক পরিস্থিতি আমাদের এই আজকের আলোচনার বিষয়কে কেন্দ্র করে একটা সার্বিক মূল্যায়ন ভিত্তিক একটা কথা বলার জন্য আমি অনুরোধ করব আমাদের আজকের সম্মানিত অতিথি নওশিন আপনার কাছে। ম্যাম, আপনি যদি একটা সার্বিক ট্রান্সফরমেশনের একটু গল্পটা বলতেন, কারণ আপনিও একটা সময়ে স্টুডেন্ট ছিলেন, আপনি সেই আপনার সময়ে যেভাবে আপনি আসলে এডুকেশনটা নিয়েছেন পেয়েছেন, এবং আপনি এখন শিক্ষকতায় যে পরিবর্তিত ভাবে একটা জায়গায় আপনি হচ্ছে স্টুডেন্টের কাছে পৌঁছেছেন, এই যে পরিবর্তন বা পূর্বেকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন, আমরা আপনার জার্নিটা শুনি, এই যে আপনাদের সময়কার সময় এখন কি হচ্ছে, আরো কি কি হতে যাচ্ছে এই বিষয়টা কেন্দ্র করে। ওকে, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য। এখন আমি আপনার সাথে 100% একমত যে আমি যেভাবে পড়াশোনা করেছিলাম একদম ছোটবেলা থেকে শুরু করে মোটামুটি প্রায় ইউনিভার্সিটির প্রথম
এক বছর ও 2 বছর পর্যন্ত পুরোটা সময় আমরা খুবই মানে অ্যানালগ ছিলাম, হ্যাঁ ডিজিটাল ছিলাম না। যে ছোটবেলায় আমরা দেখতাম যে ব্ল্যাক বোর্ডে লিখে লিখে সব পড়ানো হতো, হোমওয়ার্কও লিখা হতো, লিখে লিখে দেওয়া হতো, বেশি হলে প্রিন্ট আউট দেওয়া হতো। বাট মোটামুটি ইউনিভার্সিটির শেষ 2-1 বছর, যেমন 2010 থেকে শুরু করে 2015, আমি একটা খুব বড় একটা চেঞ্জ দেখেছিলাম অ্যাজ এ স্টুডেন্ট, যে আমাদের মানে সবার হাতে হাতে মোবাইল চলে আসা শুরু করলো। আমাদের বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং এর স্পেশালি যেহেতু আমরা ছিলাম, আমাদের কাছে এক্সপেক্ট করা হতো যে আমরা মানে কম্পিউটার দিয়ে পড়াশোনা করব। তারপর অনেক ব্যাপারেই অনেক জিনিস হয়তো বা ইউনিভার্সিটিতে আমরা শিখিনি, সেটা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করা হতো যে আচ্ছা এটা অনলাইনে অনেক রিসোর্স আছে, আপনারা নিজেরা মানে শিখে নিবেন। তো তখন আমরা আস্তে আস্তে ফিল করা শুরু করলাম যে যেসব স্টুডেন্টরা আমার পিয়াররা যারা এই সকল ব্যাপারে একটু ভালো ছিল, নিজে নিজে রিসোর্স খুঁজে বের করে ই লার্নিং এর মাধ্যমে শিখে নিত, আমরা দেখতাম যে তারা কিন্তু বাকিদের থেকে অনেক এগিয়ে যাচ্ছে। এবং আমি নিজে যখন বিদেশে পড়াশোনা করতে গেলাম, সেখানেও দেখলাম যে আচ্ছা আমরা বাংলাদেশিরা একটু পিছিয়ে আছি, বাট আমরা পুরোপুরি পিছিয়ে নেই। ওনাদের যা সিস্টেম, আমরাও সেই সিস্টেমে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এবং বাংলাদেশে ফিরে এসে আমি তারপর যখন শিক্ষক হিসেবে করা শুরু করলাম, তখন খেয়াল করলাম যে অনেক ব্যাপারে একদম কোর থেকে চেঞ্জ হয়ে গেছে। ফর এক্সাম্পল, আমরা যখন নিজেরা স্টুডেন্ট ছিলাম, বেশি হলে আমাদের হয়তো বা একটা ইউনিভার্সিটি ইমেল ছিল, সেখানে হয়তো বা ইউনিভার্সিটি থেকে দুই একটা মানে ধরুন কয়েক মাসে একটা ইমেল আসতো, বেশি হলে, খুব বড় কোনো ঘটনা হলে। কিন্তু এখন কিন্তু আমাদের প্রতিটা স্টুডেন্টের জন্যই একটা মানে একটা স্টুডেন্ট ইমেল সাধারণত থাকে, এবং আমাদের আমি অন্তত যতদূর জানি যে বেশিরভাগ ইউনিভার্সিটিতে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা LMS থাকে, এবং সেইটার মধ্যেই ধরুন আপনার ডিজিটালি ওখানে অ্যাসাইনমেন্ট যা দেওয়া হয় ক্লাসে, সেটার কিন্তু একটা কপি অবশ্যই অনলাইনে পাবলিশ করা হয়। প্রতিটা স্টুডেন্টকে প্রতিটা নোটিশ যেন জানার পথে তার কোনো সমস্যা না থাকে। একটা স্টুডেন্ট যদি কোনো কারণে ক্লাস উপস্থিত না থাকে, যে কোনো কারণে কোনো তথ্য মিস যাতে না করে, আমরা কিন্তু সকল তথ্য আমাদের এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ওদের কাছে পৌঁছে দিই। এবং এটা ছিল কিন্তু আমাদের এই COVID-19 এর কারণে, যে আমাদের হঠাৎ করে অনেক দ্রুত বেগে ডিজিটাইজেশন শুরু হয়ে গেল, তারও আগের কাহিনী। যখন ক্লাসে যে ঢুকলাম, এবং অ্যাকচুয়ালি আমাদের AIOB, আমি যে ভার্সিটিতে পড়াচ্ছি, আমরা কিন্তু ছিলাম বাংলাদেশের প্রথম ইউনিভার্সিটি যারা পুরোপুরি অনলাইনে চলে গেছি। তো আমাদের পরেও বাকিরা সবাই অফকোর্স তারাও সবাই জয়েন করেছে, বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে জানানো হলো যে আমাদেরকে এখন থেকে মাইক্রোসফট টিমস এর মাধ্যমে অনলাইনে করতে হবে। এর আগে কিন্তু আমরা কেউ ওই সফটওয়্যারটা সম্পর্কে জানতামও না। এখন যেমন সবাই জুম ইউজ করছে, মাইক্রোসফট টিমসটা কিন্তু তখনও অতটা ওয়াইডলি ছিল না। তো তখন আমরা খুব মানে কুইকলি যেভাবেই হোক মানে আমাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তা পড়ে টরে আমরা তারপর অনলাইন ক্লাস নেওয়া শুরু করলাম, এবং পুরো মানে পুরো এক্সপিরিয়েন্সটি অন্যরকম ছিল। প্রথম দিকে সবাই কিছুটা মানে একটু কনফিউশনে ছিল যে আসলে মানে প্রযুক্তি, নতুন প্রযুক্তিটা শিখতে হয়েছে সবাইকে। তারপর ধরুন আমাদের ক্লাসে যেমন আমরা হোয়াইট বোর্ডে লিখতাম, তাই না? তো এখন তো আসলে এই জিনিসটা আমাদের কাছে ছিল না। আমরা তখন ক্লাসে খালি পাওয়ার পয়েন্ট স্লাইড দেখি অনেক, কিন্তু আমরা স্পেশালি যেহেতু আমি পার্সোনালি আমি কিন্তু ট্রিপলি পড়াই, তো ইঞ্জিনিয়ারিং রিলেটেড টপিকে কিন্তু অনেক ইকুয়েশন লিখতে হয়, অনেক অঙ্ক করাতে হয়, সেগুলোর জন্য অনেক মানে তথ্য এরকম বোর্ড লিখে লিখে করাতে হয়। তো সেইটার হিসেবে সেটা যেহেতু আমাদের ছিল না, তখন আমাদেরকে অনলাইন হোয়াইট বোর্ড ইউজ করা লাগলো। এইরকম যে টপিকগুলো আসে, এই নতুন প্রযুক্তি আমরা শিখলাম। তো মানে গত 4-5টা মাস আমাদের, আমি যে কতগুলো প্রযুক্তি শিখেছি, যে কিভাবে এই ডিজিটাল ট্যাবলেট ব্যবহার করতে হয়, কিভাবে আমার যে বই আছে সেই বইয়ের লেখাগুলো স্ক্যান করে আবার সেই স্ক্যান লেখাকে আবার অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন করে মানে টাইপেবল টেক্সট হিসেবে তুলে নিয়ে এসে আমি আমার ছাত্রদের জন্য নোট বানাতে পারি। তারপর কিভাবে আমি বিভিন্ন রকম আমার যে লেকচার, এই ব্যাপারটা নিয়ে একটু আগে কথা হচ্ছিল যে আমাদের সব স্টুডেন্টের ভালো ইন্টারনেট নেই, তারা কিন্তু পুরো ক্লাসটাও সঠিকভাবে অনেকে অ্যাটেন্ড করতে পারে না। তো তাদের স্বার্থে আবার আমরা আমাদের ক্লাসের রেকর্ডিং করে সেই রেকর্ডিংটা আবার ওদের সাথে শেয়ার করি। তো সেটাও আবার একটা শেখার জিনিস। তো আমরা এর মাঝখানে অনেকগুলো সফটওয়্যার শিখেছি, অনেক রকম নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হয়েছি, এবং
ইন জেনারেল নতুন প্রযুক্তির প্রতি ভয়টা ছিল কোভিড, সেটা আমার মনে হয় আমার এবং আমার যে অন্যান্য শিক্ষকরা আছে তাদের সকল থেকে অনেকখানি ভয় চলে গেছে। এখন একটা নতুন আমাদের সবচেয়ে বিশাল দুর্যোগ, এই দুর্যোগটা আমাদেরকে আরো শক্তিশালী করে তুলেছে, আরো টাফ, উই আর নাও টাফার, উই আর নাও স্ট্রঙ্গার, উই আর নাও কুইকার টু রিয়্যাক্ট। তো আমি বলতে পারি যে এখন ডিজিটাইজেশনের ক্ষেত্রে আমরা মানে বাংলাদেশ, বাংলাদেশের এডুকেশন সেক্টরটা আমরা অনেকখানি এগিয়ে গেছি, এবং যদিও আমাদের এখনো ইন্টারনেট লিমিটেশনের কারণে সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত তারা হয়তো বা অতটা মানে ধাক্কা খায়নি, কিন্তু যারা এখনো ছোট তারা, তাদের জন্য হয়তো বা পরিচিত তাই বাংলাদেশিরা পিছিয়ে থাকবো না, অন্যান্য আরো 10টা দেশের সাথে আমরা এগিয়ে যেতে পারবো। ইনশাল্লাহ, আমরাও আশা করছি। আপনাকে ধন্যবাদ আপনার যে টিচিং এর যে জায়গাটাতে আছেন সেখান থেকে আপনার অবস্থানটা তুলে ধরার জন্য। আমরা আশা করি যে এই অবস্থাটা আসলে প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি হয়তো বা একই রকম জায়গায় যাবেন বা অনেকে আরো ভালো করবেন, সেটি হয়তো বা সর্বোপরি আমাদের পুরো শিক্ষাক্ষেত্রকেই এবং বা হচ্ছে একটা শিক্ষাবান্ধব একটা পরিবেশ আমাদের জন্য তৈরি হবে, সেটি ডেফিনেটলি একটা লং টার্মে আমরা বেনিফিটেড হব। আর এ পর্যায়ে আমি আমাদের আরেকজন যিনি প্যানেলিস্ট রয়েছেন আমাদের সাথে তার কাছে একটু জানতে চাই যে আব্দুর রহমান মামুন উনি আছেন, আপনার এবং আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটু আমরা যদি শুনি, আর পাশাপাশি এই সার্বিক পরিস্থিতিটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ, এবং ধন্যবাদ নওশিন ম্যামকে আসলে চমৎকার আলোচনা করার জন্য। এখান থেকে আমার একটু ধারণা হলো যে আসলে ইউনিভার্সিটি গুলোতে এখন কিভাবে পড়াশোনা, সেটা সম্বন্ধে কিছু ধারণা ছিল যদিও, বাট আরেকটু ক্লিয়ার হলো যে না কিভাবে ইউনিভার্সিটি গুলো তাদের পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমার প্রতিষ্ঠান সম্বন্ধে একটু বলি আগে, সেটা হচ্ছে আমি বেসিক্যালি নেটিজেন আইটি লিমিটেড, এটার কো ফাউন্ডার। আমাদের কোম্পানি যাত্রা শুরু 2013 সালে। আমাদের কোম্পানি বেসিক্যালি হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, কোচিং সেন্টার, মানে জাস্ট হচ্ছে যে ইউনিভার্সিটির আগের লেভেল পর্যন্ত, মানে HSC পর্যন্ত এই সকল যে ইনস্টিটিউট গুলো আছে এদের অটোমেশন সলিউশন করার জন্য আমরা কাজ করি। বেসিক্যালি তাদের রেজাল্ট, অ্যাকাউন্টিং, তারপরে অ্যাটেন্ডেন্স, এই সকল বিষয়গুলোকে আমরা আমাদের একটা সেন্ট্রাল ERP যেটা নাম হচ্ছে এডুমেন, এর মাধ্যমে আমরা অটোমেশন করে থাকি আর কি। আর তার পাশাপাশি আমরা ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করি, যেটা হচ্ছে যে এটা বেসিক্যালি আমাদের ডিরেক্টলি আমাদের প্রোডাক্ট না, মুস্তাফা জব্বার স্যার ওনার প্রোডাক্ট। তো এই দুইটা কম্বিনেশন, একটা হচ্ছে ম্যানেজমেন্ট সলিউশন, একটা ডিজিটাল কন্টেন্ট, এই দুইটা নিয়ে বেসিক্যালি আমরা রুরাল এরিয়া পর্যন্ত কাজ করি। এখন পর্যন্ত আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 5000 স্কুল আছে, 5000-এর বেশি স্কুল আছে যেখানে আমরা অটোমেশন অ্যাপ্লিকেশন, মানে যে এডুমেন অ্যাপ্লিকেশন অলরেডি চলছে সারা বাংলাদেশেই। প্রায় 25 লাখের মতো স্টুডেন্ট আছে, প্লাস 60,000-এর মতো টিচার আছে যারা আমাদের সেই সিস্টেমের ডেটাবেজের সাথে কানেক্টেড। তো আমরা এইভাবে আসলে সার্ভিসগুলো দিয়ে থাকি। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোম্পানির ব্যাকগ্রাউন্ডগুলো বললাম। আর হচ্ছে যে আমরা আসলে কোভিডে আমাদের বড় রকমের একটু ধাক্কা আমাদের খেতে হয়েছে, কারণ যেহেতু আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো হচ্ছে রুরাল এরিয়াতে, আমরা যখন বিজনেসটা শুরু করি তখন আমরা যেহেতু সফটওয়্যার বিজনেস, এটার ধারণাটা আসলে ভিন্ন ধরনের ছিল। ছোটবেলা থেকে ব্যবসা করি, তো সফটওয়্যার বিজনেসটা আসলে শুরু করা 2013 সাল থেকে। তো তখন আমরা যখন ব্যবসাটা শুরু করি তখন দেখলাম যে সবাই ঢাকা কেন্দ্রিক ব্যবসা করে, মানে ঢাকার স্কুলগুলা বেশি সুবিধা পাচ্ছে, যারাই সফটওয়্যার বিজনেস করতেছে তারা সবাই ঢাকা থেকে শুরু করতেছে, আর সফটওয়্যার বিজনেস একটু সফিস্টিকেটেড বিজনেস। তো এই কারণে আসলে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা গ্রাম অঞ্চলে যেতে চায় কম, তারা চিন্তা করে যে ঢাকাতেই, আমরা এখানে সফটওয়্যার বিজনেসের ধরনের ডিফারেন্ট, আমি একটা রুমে বসে অনেক টাকা আয় করবো, স্বাভাবিক বিষয়, এটা জেনারেল সেন্সই বলে আর কি। তো আর গ্রাম অঞ্চলে গিয়ে সেখানে তো আসলে রুরাল এরিয়া, তো ওইখানে আসলে কেউ যেতে চায় না, আর ওখানে আসলে পরিশ্রম তো অনেক বেশি। তো আমরা দেখলাম আসলে ম্যাক্সিমাম সফটওয়্যার কোম্পানি গুলো ঢাকাতে, আর ঢাকাতে আসলে সফটওয়্যার কোম্পানি গুলো এত কম্পিটিশন, তখন আমরা দেখলাম যে না কম্পিটিশন কোথায় কম। তো কম্পিটিশন কম কেন? কম্পিটিশন হচ্ছে ঢাকার বাইরে। তো ঢাকার বাইরে কম কেন? কারণ ওইখানে অনেক পরিশ্রম বেশি, এই কারণে। তো আমরা চিন্তা করলাম যে অপরচুনিটি আমাদের নেওয়া দরকার। তো তখন বেশি গেলে আমরা ঢাকার বাইরে যাই, এবং আমরা শুধু ঢাকা বাদ দিয়ে বাকি 63টি ডিস্ট্রিক্ট আছে এইখানে আমরা আমাদের বিজনেস অপারেশন চালাই, কারণ আমরা দেখলাম যে ঢাকার স্টুডেন্ট গুলো যে সুযোগ সুবিধা পাচ্ছে, গ্রামের অঞ্চলের স্টুডেন্ট গুলো সেই সুযোগ সুবিধা পাচ্ছে। তো এই না পাওয়ার কারণে তখন আমরা বেসিক্যালি তাদেরকে এই স্কোপ গুলো দেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে একটা প্রায় 1000 মানুষের একটা টিম ডেভেলপ করি, তারা ফুল টাইম আমাদের সাথে কাজ করে। তো এই টিম ডেভেলপের উদ্দেশ্যটা হচ্ছে গ্রামের যারা টিচার আছে, যদিও আমরা মনে করি যে না টিচাররা অবশ্যই, উই রেসপেক্ট অল অফ টিচার্স, বাট গ্রাম অঞ্চলের কিংবা অন্যান্য টিচার ICT তে তারা অনেকটাই দুর্বল।
কারণ এটা আমরা দেখলাম তাদেরকে যখন আমরা সফটওয়্যার, কারণ সফটওয়্যার যে কেনা যায়, সফটওয়্যার যে কিনে ব্যবহার করতে হয় ধারণাটি কারো ভিতরে ছিল না। কারণ সবার ধারণা বলে মাইক্রোসফট ফ্রি দেয়, আপনি কই থেকে আসছেন? তো এটা একটা সবার একটা বড় ধারণা যে সফটওয়্যার কিনা ইউজ করবো। তো আমরা তো আসলে এটা একটা বড় আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছিল। তো তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে স্কুলের টিচারদেরকে আসলে বোঝানো শুরু করলাম যে স্যার এইরকম এরকম আপনার এই সকল ক্লারিক্যাল যে কাজগুলা সেইগুলো সফটওয়্যারটা সহজ করে দিবে। তখন তারা বলেন সেটা তো আমি এমনিই করি, আপনার সেটা তো কম্পিউটার দরকার থাকে, এটা তো আমি হাতে লিখেই করতে পারি। তো আসলে এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল তাদেরকে বোঝানো, এই গ্রাম অঞ্চলের যারা টিচার আছে আর সবচেয়ে বড় বিষয় যারা একটু এইজেস টিচার তাদেরকে বোঝানোটা অনেক বেশি কষ্টকর। কারণ আমরা তাদের সবারই হচ্ছে যে সন্তান সমতুল্য, তো সবাই তো তারা মনে করে তুমি আর বাচ্চা, তোমার মতো এরকম কত ছেলে পেলে আমি পাইলট বানাইলাম, তুমি আসছো আমার শিখাইতে, ঠিক আছে? তো এটা আমাদের জন্য আসলে বড় চ্যালেঞ্জ ছিল আর কি। তো তারপরও আমরা সক্ষম হয়েছি অনেকটাই তাদের ভিতরে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে, এবং আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছে ওই এলাকার লোকাল গভর্নেন্স লাইক এসডিসি, এডিসি, এমপি, ইউএনও, শিক্ষা অফিসার, ওনারা আমাদেরকে হেল্প করেছে। কারণ গভর্নমেন্ট ছিল যে আমাদেরকে সহযোগিতা করে, ইভেন অনেক জায়গায় ডিসি ফোর্সলি পুশ করে দেয় যে আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে। তো এই জায়গায় আসলে আমরা একটু সাকসেস পাই এবং আস্তে আস্তে তাদেরকে বোঝাইতে সক্ষম হই। কিন্তু চ্যালেঞ্জ হয় তাদেরকে আবার ৩৫,০০০ ল্যাপটপ এবং প্রজেক্টর সারা বাংলাদেশে স্কুল গুলাতে দিয়েছিল। তো এরকম অবস্থা হয়েছে, তো আমরা যখন স্কুল গুলাতে দেখলাম প্রজেক্টর এবং ল্যাপটপ ওই রকমই আছে গত দেড় বছর ধরে, তারা ভয়ে এগুলো খুলে না, যদি নষ্ট হয়ে যায় খুললে। এই কারণে তাদেরকে তো এই একটা বড় চ্যালেঞ্জ। ততদিনে তো আপনার প্রজেক্টরের বাল্ব নষ্ট হয়ে গেছে, মানে প্রজেক্টর আপনি জানেন তো বা সিক্স মান্থ এটা একটা বাল্বের মেয়াদ থাকে আর কি, যদি এটা ইউজ না করা হয় বাল্বটা নষ্ট হয়ে যায়, মানে তাদের ভয়। মানে আমরা যখন ল্যাব দিতাম তারা পালা মাইরে রেখে দিত ল্যাবে, স্যার ল্যাবে ঢুকে কেন না, ল্যাব ঢুকলে ভাইরাস ঢুকবে, মানে আমাদেরকেও ঢুকতে দিত না ল্যাবে আর কি, বড় কিছু তারা ল্যাব তারা পালা মাইরে রাখতো আর কি। এগুলো আমি আসলে প্র্যাকটিক্যাল সিনারিও বলতেছি, কারণ আমাদের আসলে এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। কারণ প্রায় আমরাই বাংলাদেশের নাম্বার ওয়ান লার্জেস্ট কোম্পানি, যারা আসলে প্রায় 5,000 স্কুল নিয়ে কাজ করছে, যেখানে হয়তো আমাদের কম্পিটিটরের 200-300 স্কুল হইতে পারে আর কি সব মিলিয়ে, বিকজ অফ আওয়ার লার্জ সেলস ফোর্স। তো তাদেরকে যখন আমরা কম্পিউটার শিখাইতে গেলাম, তো তারা বলতেছে বাবা তুমি কম্পিউটার শিখাবে, ঠিক আছে। তো হ্যাঁ, এটা একটা ভালো দিক, তাদেরকে যখন আমরা শিখাই তারা উদ্বুদ্ধ হইলো, তখন তারা আমাদেরকে অনেক ইন্টারেস্ট দেখালো, তাদেরকে বৈশা বৈশা তাদেরকে আমরা বাসায় গিয়ে গিয়ে তাদেরকে কম্পিউটার শিখাইতাম। ইভেন তাদেরকে অনেক সময় টিম ভিউয়ারে সাপোর্ট দিতাম, তাদেরকে বলতাম ফোনে ফোনেই বলতাম এটা ওপেন করেন এটা ওপেন করেন। মানে আরো কিছু মজার এক্সপিরিয়েন্সও আছে, এক টিচারকে বলতেছে স্যার মাউসটা উপরে উঠান, তো নিয়ে মানে আমি অনলাইনে আর কি, তো সে করছে মাউস এমনি উঠে বসে আছে, ঠিক আছে? তো এরকম এক্সপিরিয়েন্স আমাদেরকে আসলে অর্জন করতে হয়েছে যে না এরকম এরকম বিষয়গুলা। তো তারপরে যাক, আমরা আল্লাহর রহমতে অনেকটুকু সাকসেস লাস্ট 5 years আমাদের হিউজ স্ট্রাগলের পর, আমাদের এখন প্রায় 5,000 মতো ক্লায়েন্ট, তাদেরকে আমরা বোঝাইতে সক্ষম হয়েছি যে না আসলে সফটওয়্যার ইউজ করা আমাদের কেন দরকার, এবং সফটওয়্যার ইউজ করলে তারা অনেক ক্লারিক্যাল হ্যাসল থেকে রিলিজ পাচ্ছে। এবং আমরা এই পর্যন্ত প্রায় 1,00,000 মতো হচ্ছে কন্টেন্ট বিক্রি করেছি, যে মুস্তাফা জব্বার স্যার উনি প্রায় নিয়ার অ্যাবাউট লাস্ট 8 years পর্যন্ত, 8 বছর পর্যন্ত উনি একটা কন্টেন্ট ডেভেলপ করেছিল বাচ্চাদের জন্য 0 থেকে ক্লাস 8-5 পর্যন্ত, এখন এনসিটিভির বইয়ের আলোকে। তো সেইগুলো আমরা সারা বাংলাদেশ এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে আপনার মাত্র ইলেকট্রিসিটি গিয়েছে সেই পর্যন্ত আমরা নিয়ে গেছি আমাদের অ্যাপ্লিকেশনকে। কথা মনে হয়? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি না। আমরা আসলে এটা আসলে একটা ট্রান্সফরমেশনের জায়গা থেকে যেটা বলতে পারি, যে আমরা এটা একটা অনেক বড় একটা ট্রান্সফরমেশন, যেখানে যেটার আপনারা অন্যতম একটা আসলে অংশীদারি বলা যেতে পারে আপনারা ছিলেন। তো সেই জায়গা থেকে এভাবেই কিন্তু হয়তো বা আমরা একটা ডিজিটাল জায়গায়, যে আপনি বলছেন যে প্রত্যন্ত 5,000 স্কুল, তো আমরা ধরে নিতে পারি তারা কিন্তু একটা পরিবর্তনের জায়গায় কিন্তু এসেছে। সেটা হয়তো বা একটা সময় লেগেছে, 5,000 এর সাথে সেই সংখ্যাটা হয়তো বা একটা সময় গিয়ে আমরা আশা করতে পারি যে
পুরো দেশের সবগুলি স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়তো বা এভাবেই যার যার প্রয়োজন বা জায়গা যেভাবেই থাকবে সে জায়গা থেকে আসলে ডিজিটাইজ হয়ে যাবে। তবে সেটা হচ্ছে বিষয়, আমরা জানি যে এই ডিজিটাইজেশনের যেই প্রসেসটা আসলে একটা খুবই দ্রুততম সময়ের মধ্যে হয়, কারণ আমরা জানি যে 3G প্রযুক্তি থাকা অবস্থায় যেভাবে ডিজিটাইজেশনটা হয়েছে 4G তে যেমনটা হচ্ছে 5G তে সেটা আরো ফাস্টার হবে। তো আমাদের অ্যাডপশন যেই ক্যাপাবিলিটি সেটা যদি অনেক বেশি স্লোয়ার হয় আমাদের টেকনোলজি যেভাবে আসতেছে সেই হিসেবে, তাহলে আমরা হয়তো বা অনেক কিছু জেনেও তারপরে পিছিয়ে থাকবো, কারণ আমরা হয়তো অনেক পরে জানছি। তো সেই জায়গায় আমরা আশা করছি যে আমাদের সরকারের যে চেষ্টা যেটা অব্যাহত রয়েছে সেটা আরো হয়তো বা সুন্দরভাবে একেবারেই গ্রাম প্রত্যন্ত অঞ্চলে হয়তো পৌঁছে যাবে। আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পাবলিক ইউনিভার্সিটি সরি পাবলিক স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়তো বা একই অবস্থা, যে আমরা কিন্তু পরীক্ষাও হচ্ছে না। যেমন হয়তো আমরা ইউনিভার্সিটি লেভেলে একটা নলেজ থাকার কারণে আমরা ওদের দিয়ে অনলাইনে ক্লাস করাতে পারছি, হয়তো বা ওদেরকে আমরা মূল্যায়নের জায়গাটা তো আমরা ওদেরকে মূল্যায়ন করতে পারছি, কিন্তু অনেক স্কুল কলেজ কিন্তু এমনটা হয়েছে যে তারা হয়তো বা সেই অনলাইনে মূল্যায়ন করতে পারছে না। আমরা তার ফলাফল দেখতে পাচ্ছি যে যেই পাবলিক যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু সে মূল্যায়ন ছাড়াই আসলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু ফলাফলের দিকে বা মানে পরবর্তী ক্লাসে তাদেরকে হয়তো বা সুযোগ দেওয়ার কথা ভাবতে হচ্ছে বা সেরকম সিদ্ধান্ত নিয়েছে। সেটা হয়তো বা সরকার সর্বোপরি সব বিষয়গুলোকে বিবেচনা করে নিয়েছে, কারণ আমাদের চাইতে সার্বিক অর্থে পরিস্থিতিটা আসলে সরকার খুব সুন্দর করে হয়তো বা আরো স্পষ্ট করে দেখতে পারেন। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই যখন পরিস্থিতি আমরা যখন দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের একজন অভিভাবক হিসেবে একজন ছাত্র হিসেবে বা একজন শিক্ষকতার জায়গা যারা আছেন তাদের জায়গা থেকে আমরা আসলে এই প্রযুক্তিটাকে অ্যাডপ্ট না করে যদি এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা খুব বেশি পিছিয়ে পড়বো। সেক্ষেত্রে তাদের জন্য এইসব শিক্ষার্থীরা বা অভিভাবকরা যারা রয়েছেন বা এবং স্কুলের যারা শিক্ষকতা যারা আছেন তাদের আসলে এই মুহূর্তে কি করা উচিত বলে আপনি মনে করেন? নৌশি ম্যাম আপনি যদি কিছু বলেন। আচ্ছা হ্যাঁ, এই ব্যাপার নিয়ে আমি কিছুটা মানে মানে ইউনিভার্সিটি লেভেলেই তো আমার মেইনলি জ্ঞান, বাট অন্যান্য ক্ষেত্রে আমি যতদূর জানি যে আমার যে ছোট ভাই বোনেরা আছে কিংবা আমি যে অনলাইনে যে খবর দেখি সে খবর থেকে আমি আমার তো আন্ডারস্ট্যান্ডিং যে ছোট বাচ্চা কাচ্চাদের জন্য তো আসলে ওই টিভিতে ওই তাদের প্রোগ্রাম সম্প্রচার হচ্ছে যে তাদের ক্লাসের যে কারিকুলাম সেটা, অনেক ক্ষেত্রে নাকি ওদেরকে বলা হচ্ছে যে তোমরা হোমওয়ার্ক গুলো লিখে খাতায় লিখে রাখো, পরে এই সেফটি মানে কোভিড এর কারণে সেফটি মেজার বজায় রেখে মানে সফলভাবে এ করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আমি আপনার সাথে একমত যে আমাদেরকে যেভাবেই হোক মানে ওই আর একটু নিচু মানে প্রাথমিক পর্যায়েও আসলে আমাদের ডিজিটাইজ করে ফেলতে হবে। এক্ষেত্রে আমার যদ্দূর বিশ্বাস যে যেমন উনি যেমন আমার অন্য প্যানেলিস্ট উনি যেমন বলছিলেন যে ওনারা টিচারের পাশাপাশি যদি এমন হতো যে অভিভাবকদের জন্য এবং তাদের বাচ্চাদের জন্য একসাথে কিছু ওয়ার্কশপ করা হতো যেখানে তাদেরকে এই ধরনের প্রযুক্তির সাথে পরিচিত করিয়ে দেওয়া হবে, যে যেমন ধরুন আমার যেমন ছোট কাজিনরা যারা আছে তাদের কিন্তু বাবা মারা তাদেরকে ল্যাপটপের সামনে বসিয়ে দিয়ে দেখে এটা খেয়ে দেয় যে এইভাবে তুমি তোমার অনলাইন ক্লাস অ্যাটেন্ড করবে। তো আমার ধারণা যে অভিভাবক এবং তাদের তাদের বাচ্চারা যে আমাদের ছাত্ররা তাদের যদি মিলেমিশে যদি তাদেরকে প্রযুক্তির সাথে পরিচিত করা যায় তাহলে আই থিঙ্ক যে বাধাটা যে এখন ওরা মেনটেন করে তারা প্রযুক্তির সাথে নতুন ভাবে পরিচিত হয় সেইটাকে ফলো করে নিয়ে সেই নতুন পদ্ধতিতে মানে আমরা যেমন যেটা করি যে আমরা আমাদের মাইক্রোসফট টিমস প্ল্যাটফর্মের মাধ্যমে সেখানে কিছু এমসিকিউ কুইজ দিই, তারপর ধরুন আমরা কিছু 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 কোর্সে আবার কিছু লিখে লিখে তারপর সেটা তারা ছবি তুলে পিডিএফ করে তারা কি লিখেছে সেটা আমাদেরকে মেল করে দেয়। আমরা মোটামুটি নর্মাল ক্লাস টাইমে যেমন ধরুন খাতাটা পেলে সাথে সাথে খাতা গ্রেড করি, এখনো আমরা মানে পিডিএফ এডিটর ইউজ করে সেখানে কিন্তু টিক দিয়ে দিয়ে ক্রস দিয়ে দিয়ে এডিট করি।
সো আমার মনে হয় এই ধরনের যে প্রযুক্তিগুলো আমরা ইউনিভার্সিটি ব্যবহার করছি এগুলো যদি ওয়ার্কশপের মাধ্যমে আরো প্রাথমিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে খুব ভালো হবে। তাহলে প্রাথমিক পর্যায়েও একটু আগে বলা হয়েছে যে ইন্টারনেট ব্যাপারটা খুবই প্রয়োজন, ইভেন আমি বেশি পর্যায়ে খুব মানে অনেক ছাত্রদের কাছে মানে আমি শুনি যে ওরা খুব সাফার করছে বিকজ তাদের ইন্টারনেট ইজ ভেরি আনস্টেবল, তারা ঠিক মতো ফলো করতে পারে না। তো এই কারণে আমার যতদূর মনে হয় যে যত যতদিন না পর্যন্ত এই ব্যাপারটা মানে সমাধান না হবে ততদিন পর্যন্ত আসলে আমরা ইন্টারনাল সফটওয়্যার সাইডে শুধু কাজ করে আসলে লাভ নেই, মানে হার্ডওয়্যার সাইডে আরো রিলায়েবল যদি না করা যায় তাহলে আমরা সফটওয়্যারে অনেক উন্নতি করলেও মানে হার্ডওয়্যার এর সমস্যার কারণে পিছিয়ে থাকবো। ধরুন আমরা প্রযুক্তি সব শিখালাম বাচ্চা শুনতে পাচ্ছি যে হ্যাঁ আমিও আসলে একমত করি এই বিষয়গুলোতে। আমরা হয়তো যে আমরা হয়তো সফটওয়্যার খাতের দিক থেকে হয়তো উন্নতি বা সেগুলো আমরা আন্তর্জাতিক ভাবে হয়তো অ্যাক্সেস করতে পারছি, কিন্তু সেটির যে জায়গাটা যে আমরা কিন্তু হয়তো অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা আমাদের হার্ডওয়্যার দিক থেকে যে দিক থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তো সেটি আশা করি যে যেহেতু দেশীয় ভাবে সরকার চেষ্টা করছে জায়গা থেকে জেনেছি, আমি অনেকগুলো কান্ট্রির ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার দেশে আমেরিকাতে, ইভেন আমার মনে হয় দেশের বাইরে অনেকেই এখনো অনেকগুলো ইন্টারনেট স্টেবিলিটির জায়গাটাতে আসলে সেখানেও সমস্যা কিন্তু রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটাকেও আমাদের অ্যাডপ্ট করে এটার সাথে কিভাবে আমরা যেতে পারি সেটারও একটা প্রায় সমস্যা একেবারে তো নির্মূল করতে পারছি না। তো সেই সমস্যাটা কিভাবে আসলে অ্যাডপ্ট করে পরে এটাতে একটা ভালো সলিউশন নিয়ে আসা যায় সেটা কারণ আমরা সেদিকে হয়তো বা যেতে পারি। তো হ্যাঁ আমি একমত হব যে এই জায়গাটাতে। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আমি একটু আলোচনা করতে চাই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন যে অনেকগুলো আমাদের বাংলাদেশে কিন্তু আসলে এই লার্নিং ই লার্নিং এর একটা চেষ্টা করছি, প্রতিষ্ঠানও করছে, ধরে নিচ্ছি ছাত্ররাও সেখানে অংশগ্রহণ করছে, অভিভাবকরা হয়তো বা এটা মেনে নিচ্ছে, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে ডিস্টেন্স লার্নিং বা ডিজিটাইজড করার পরবর্তীতে যেই জায়গাটা সেখানে কিন্তু একটা সামাজিক স্বীকৃতি আমরা আসলে কতটুকু পাচ্ছি বা সামগ্রিক অর্থে স্বীকৃতি কতটুকু। আমরা অনেকে বলি যে তোমরা তো অনলাইন পাস করছো, তো আমরা আসলে এটাকে এখন একটা অন্যভাবে দেখছি যে এই জেনারেশন যারা 2020 যারা পাশ করে বেরোবে তারা হয়তো বা অনলাইন পাশ করে বেরোচ্ছে, তা আমরা এটাকে আসলে একটু সুন্দর একটা প্রযুক্তির ছোঁয়ায় তারা বেরোচ্ছে সেটাকে না ভেবে ভাবছি যে তারা আসলে হয়তো বা বাকিদের চেয়ে পিছিয়ে আছে। তো এই যে একটা দৃষ্টিভঙ্গির যে ব্যাপার সামগ্রিক ভাবে একটা যে অ্যাকসেপ্টেন্স এর যে একটা জায়গাটা সেটাকে আসলে কিভাবে দেখবেন আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আমার নাকি আমি জানতে চাচ্ছিলাম আব্দুর রহমান মামুন আমাদের প্যানেলিস্ট যিনি রয়েছেন আপনার কাছে এটাকে আপনি কিভাবে দেখবেন একটা সমস্যা আসলে। এটা মনে হয় আমার চাইতে ম্যাম ভালোভাবে বলতে পারবে কারণ আমরা যেহেতু বেসিক্যালি স্কুল কলেজ নিয়ে কাজ করি সেখানকার আসলে ওই জায়গার যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো নিয়ে হয়তো আমি আরো ভালোভাবে কথা বলতে পারবো। এই জায়গায় যদিও একটা চ্যালেঞ্জ কারণ এখানে সবসময় সবাই বলে যে এখনকার অনলাইনে যেমন যারা হচ্ছে যে যুদ্ধের পরে কখন যেন লাস্ট হচ্ছে 72 না 73 তে যত সব পরীক্ষা হয় নাই তখন যারা পাস করেছিল তাদের নিয়ে একটা প্রশ্ন ছিল, প্লাস কিছুদিন আগে গতবার মনে হয় আরো 2-3 বছর আগে মনে হয় যারা মেডিকেল একবার মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তখন যারা মেডিকেল ওই সময় যারা মেডিকেল পাস করেছিল তখন তাদের কিন্তু এখনো কোয়েশ্চেন থাকে যে না তোমরা তো ওই সময় ওই সালে পাস করছিলে, এরকম কিছু চ্যালেঞ্জ থাকে আর কি। তবে এটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার চাইতে ম্যাম ভালো উত্তর দিতে পারবে আর কি। হ্যাঁ রশিম ম্যাম আপনার কাছে আমি যদি, আপনারা যেহেতু এটা আসলে জানছেন যে শিক্ষাটা আসলে এই শিক্ষা প্রদান কিভাবে করছেন তাহলে সেক্ষেত্রে মূল্যায়ন জায়গাটা আপনারা আসলে ভালো করে বলতে পারবেন যারা আমরা সাধারণ সাধারণের কাতারে যারা আছে তারা বুঝতে পারবো যে আপনারা আসলে কতটুকু এটাকে আসলে অ্যাকসেপ্টেন্স এর জায়গায় আমরা রাখতে পারি। ওকে ধন্যবাদ। আমার আমার মতামতে যে এই কনসার্ন গুলা ভ্যালিড, এটা পসিবল যে যদি সঠিকভাবে এই ই-লার্নিং এর প্ল্যাটফর্মটা না মানে মেইনটেইন না করা হয় যদি কোয়ালিটি মেইনটেইন না করা হয় তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, বাট অ্যাজ লং অ্যাজ কোয়ালিটি ইজ মেইনটেইন টিচাররা এই ব্যাপারটা মানে অবশ্যই ছাত্রদের মধ্যে আমি দেখেছি কিছুটা হতাশা কাজ করছে যে যেমন ধরুন আমরা যেহেতু এআইবি প্রথম
একটু বেশি আর্লি শুরু করেছিলাম কম্পেয়ার টু দা রেস্ট, তো তখন অ্যাকচুয়ালি আমার ছাত্র ছাত্ররা আমার কাছে রিপোর্ট করেছিল যে তাদেরকে বন্ধুরা একটু জোক করছে যে তোমরা তো কি পড়াশোনা করছো, কি যে পাশ করে যাচ্ছ, আমরা তো ওয়েট করছি যে আমাদের ক্লাস ঠিক মতো ওপেন হবে, কিন্তু শেষ পর্যন্ত তো সেই অন্যান্য ওর বন্ধুরাও শেষ পর্যন্ত অনলাইন ক্লাস শুরু করেছে। তো তখন আমি দেখেছিলাম যে তাদের মধ্যে খুব একটা হতাশা কাজ করছে, এবং সেই হতাশাটা আস্তে আস্তে মানে তাদের মধ্যে থেকে চলে গেছে, কারণ পুরো যখন পুরো দেশ জুড়ে যখন এই ই লার্নিংটা শুরু হয়ে গেছে, তখন আসলে মানুষের মধ্যে যে ইয়েটা ছিল, প্রিজুডিসটা ছিল, সেটা আস্তে আস্তে চলে গেছে। কারণ যখন তার নিজের বাচ্চা, তার নিজের ভাই বোন, তারা নিজেরা মানে অনলাইন ক্লাস করছে, এবং করে যখন রিয়েলাইজ করছে যে এটাতেও অনেক কনসেন্ট্রেট, অনেক সাবজেক্টে, যেমন ধরুন আমাদের ইঞ্জিনিয়ারিং হয়তো বা অতটা না, বাট অনেক সাবজেক্টে কিন্তু খুবই ইন্টারঅ্যাক্টিভ। হ্যাঁ, টিচার এবং স্টুডেন্টরা তারা নিজেদের মানে বন্ধুর মতো পরস্পরের সাথে কথাবার্তা বলে, মানে গ্রুপ ওয়ার্ক করে, বন্ধুদের সাথে কথা বলে কিছু একটা করে, তো ওই ধরনের কাজগুলো কিন্তু এখন সব ভার্চুয়াল হয়ে গেছে। এবং ডিপেন্ডিং অন হাউ এক্সট্রোভার্টেড অর ইন্ট্রোভার্ট, কিন্তু ব্যাপারটার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা সেম না। তো এ কারণে অনেকের দেখছি যে একটা কনসার্নটা কোথা থেকে আসছে। এবং আই থিঙ্ক আগে প্রথম দিকে যে প্রিজুডিসটা ছিল যে অনলাইন পড়াশোনা ইজ নট কোয়ালিটি, আমার মনে হয় সেটা অনেকটা কমে গেছে ওভার টাইম, যেহেতু এটা মানে অনেকটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে। খালি ধরুন মানে প্রাথমিক পর্যায়ে হয়তো বা এখনো কারো কারো সন্দেহ আছে, বিকজ ওই যে বললাম যে টিভিতে প্রচার করে মানে এক্সাক্টলি ডাইরেক্ট ফেস টু ফেস ক্লাস হচ্ছে না বলে হয়তো বা অনেকে সন্দেহ করতে পারে যে বাচ্চারা কি আসলে কিপ আপ করতে পারছে কিনা। ইন দ্যাট কেস ওই ক্ষেত্রে আবার অভিভাবকের দায়িত্ব একটু বেশি। বাট আমার যদি মনে হয় যে আমি অন্তত মানে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি যে এআইওবিতে আমাদের যে টিচিং সিস্টেম, যে আমরা কিন্তু কোয়ালিটি কন্ট্রোল খুব চেষ্টা করি, আমরা চেষ্টা করি যে ধরুন মানে ছাত্রদেরকে মানে আমরা নর্মালি যেরকম কোশ্চেন করি সেই ডিফিকাল্টির কোশ্চেনই কিন্তু করছি, সহজ কোশ্চেন করছি না। আমরা জাস্ট ওদের কাছ থেকে যে উপায় ডেলিভারিটা নিই, যেমন ওই যে বললাম যে তারা এখন কাগজে লিখে লিখে ছবি তুলে পিডিএফ করে আমাদেরকে মেল করে বা কোথাও আপলোড করে, আমরা সেটা দেখি, কিন্তু তাদের কিন্তু একই পরিমাণ কষ্ট করতে হচ্ছে। হয়তো বা কিছু কিছু ব্যাপারে একটু দেখা দেখি করার সুযোগ পাওয়া হয়ে গেছে, যেমন ধরুন অনলাইন একটা কুইজ দেওয়ার সময় হয়তো বা তারা গুগল করার চান্স পাচ্ছে, নর্মালি তো ক্লাসের মধ্যে গুগল করার চান্স পায় না, বাট তাও আমরা সেটা মাথায় রেখে এমন কোশ্চেন করি যে কারো যদি বেসিক কনসেপ্টটা না থাকে, সে যদি মানে সাবজেক্ট ম্যাটারটা না বুঝে, সে হয়তো ঠিক মতো আনসার করতে পারবে না। অর্থাৎ আমরা ডাইরেক্ট গুগল গুগল করলেই আনসার পাওয়া যাবে এমন কোশ্চেন করি না। তো আমার মনে হয় সেই রকম কোয়ালিটি কন্ট্রোলের চেষ্টা যদি সবাই করে, সবাই যদি একটু ইনোভেটিভ কোশ্চেন করে, যেটা কিনা কঠিন না কিন্তু বুঝে উত্তর করতে হয়, তো এই ধরনের কোশ্চেন যদি কোয়ালিটি মানে মেনটেন করা হয়, আমার মনে হয় অনলাইনের কোয়ালিটি মানে অফলাইনের কোয়ালিটি থেকে খুব বেশি ডিফার করার কথা না। অন্তত পক্ষে প্রপার ইমপ্লিমেন্টেশনটা যদি থাকে, আমার মনে হয় না যে আমরা একটা ছাত্রকে বলতে পারি যে তুমি তো অনলাইনে করেছো, তোমার তো মানে স্কিল নাই। ইনফ্যাক্ট তার মধ্যে এমন কিছু স্কিল থাকতে পারে যে স্কিল গুলো অ্যাকচুয়ালি অফলাইনে তার ছিল না। আমার যেমন স্টুডেন্টরা তারা এখন, যেমন ধরুন আমি কিছু থিসিস স্টুডেন্ট কে সুপারভাইজ করি, সেই সেই থিসিস স্টুডেন্টরা কিন্তু তাদের থিসিস ডিফেন্স দিয়েছে। কিভাবে দিয়েছে? তারা কিন্তু প্রেজেন্টেশনটা একদম নর্মালি দিয়েছে, বাট দিয়েছে কম্পিউটার সামনে বসে রেকর্ড করে, তাদের স্ক্রিন রেকর্ড করে। এই ব্যাপারটা কিন্তু আগে সবাই জানতো না যে এটা কিভাবে করতে হয়, ঠিক আছে? মানে এটা আমাদের কাছে হয়তো বা খুব বেসিক জিনিস, আমরা লাইভ স্ট্রিম করতে অভ্যস্ত। আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি এই ধরনের বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি যে কিভাবে এইগুলো করতে হয়, কিন্তু এটা কিন্তু সবাই ইন জেনারেল একটা পার্সনকে আছে। কিভাবে আপনি আপনার একটা প্রেজেন্টেশন রেকর্ড করে পাওয়ার পয়েন্টে সেটা আবার আপনার চেহারা সহ স্ক্রিন সহ শেয়ার করবেন, এটা কিন্তু মানে প্রত্যেকটা স্টুডেন্টের জানার কথা না, কিন্তু এখন তাদের শিখতে হচ্ছে, নতুন নতুন তারা স্কিল ডেভেলপ করছে, যেটা আই থিঙ্ক তাদেরকে ফিউচারে হেল্প করবে। তো আমার মনে হয় না যে মানে এই ব্যাপারটা নিয়ে, আমার মনে হয় যে বিভিন্ন ভার্সিটি, বিভিন্ন স্কুল যারা কিনা অনলাইন পদ্ধতিতে শিক্ষা দিচ্ছে, তাদের নিজেদের সোশ্যাল মিডিয়ায় ব্যাপারগুলো শেয়ার করা উচিত, যে অ্যান এক্সাম্পল ক্লাস, তারপর 5 মিনিট একটা ভিডিও দেখালো যে স্টুডেন্টরা কিভাবে রেসপন্ড করছে, কিভাবে ইয়ে হচ্ছে। মানে আমার মনে হয় মানুষ তখনই কোন একটা জিনিসের প্রতি প্রিজুডিস থাকে যখন সে এটাকে জানে না। ওকে, অজ্ঞতা হলো গিয়ে আপনার মানে ভয়ের একটা বীজ। হ্যাঁ, পিপল যখন একটা জিনিস জানে না তখন তার ভয় থাকে, আচ্ছা এটা মনে হয় ভালো না। তো এই কারণে আমার মনে হয় যে অনলাইন ক্লাসের মানে কিভাবে আমরা টিচ করি, এটা যদি মানে আমরা আরো দেখাতে পারি
আরো আম জনতাকে যে এই যে দেখুন আমরা কিন্তু সিনসিয়ারলি ভালোভাবে করছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যাতে তাদের, এখন কিন্তু সবারই ফেসবুক আছে, সবারই সোশ্যাল মিডিয়া আছে, সবারই টুইটার আছে, তো ওখানে যদি তারা শেয়ার করি তো আমার মনে হয় মানুষের মধ্যে থেকে যে ভয় ভীতিটা, যে সন্দেহটা, সেটা অনেকখানি কমে যাবে। ধন্যবাদ। আমরা আমি আসলে এটা পজিটিভলি দেখেছি, কিন্তু যেটা আপনি ধরিয়ে দিয়েছেন যে আমি কিন্তু আসলে এটা কিন্তু আমরা ধরতেই পারি যে একটা, এটা বলতে পারি যে বরং যারা অনলাইনে এই সময়টাতে একটা ব্যাচেলার ডিগ্রি নিয়েছে, আমরা অনেকটা যে তারা এখন ইমেল করতে জানে, তারা প্রেজেন্টেশন করে একটা লাইভ ক্লাসে জয়েন হতে পারে, তাদের প্রেজেন্টেশন আছে, তার মানে কিন্তু এই দক্ষতাটা, এই স্কিল কিন্তু আসলে আমাদের অনেক শিক্ষার্থী যারা এর আগে ব্যাচেলার করে কমপ্লিট করে বের হয়েছে অনেক কিন্তু ছিল না। আমরা সেই জায়গা থেকে কিন্তু এটাকে আসলে একটা ভালো দিক হিসেবে ধরে নিতে পারি যে এই প্রযুক্তির এই বেসিক স্কিল গুলো তারা কিন্তু আসলে প্যান্ডেমিক এর কারণে শিখেছে। তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে যারা এই সময় যারা হয়তো বা এই শিক্ষা গ্রহণ করছে তাদের জন্য এটা হয়তো বা একটা, আমাদের আজকের প্যানেলিস্ট ম্যাম যেটা পয়েন্ট আউট করেছেন যে এটা এটা কিন্তু তারা কিন্তু স্পষ্ট করে বলতে পারে যে কিন্তু বাকিদের চেয়ে কিছুটা এগিয়ে আছে। এখন যে পড়ালেখার বাকি যেটা থাকে, যে পড়ালেখার মানে যেটা বললেন, মূল্যায়ন কিভাবে করছে, সে জায়গায় কিন্তু আসলে যেটা হচ্ছে আমি নিজে যেহেতু ই লার্নিং এর সাথে জড়িত আছি, আমার নিজের প্ল্যাটফর্ম যেহেতু আমরা কাজ করছি, সেক্ষেত্রে আমরা দেখছি যে কিন্তু আমরা যেমন গতানুগতিক ধারায় যেটা হচ্ছে, যেমন আমরা যেটা করি যে একটা কোর্সে যখন আমরা স্কিল বেস বিষয়গুলোতে কাজ করছি, আমরা সেই জায়গায় যেটা করি যে ধরেন একটা স্টুডেন্ট, আগে কি ছিল আমরা ভাবতাম যে একটা কোর্সেস এর একটা ভিডিও শুধুমাত্র সে রেকর্ড করে প্ল্যাটফর্মে দিয়ে রাখবে, স্টুডেন্ট এসে দেখে যাবে, হয়তোবা কমেন্টে বা রিপ্লাইতে কোথাও সাপোর্ট দিবে, দ্যাটস, এভাবে তো আসলে একটা স্কিল আয়ত্তে করা সম্ভব হয় না, তার সাথে ইন্টারেক্টিভ করতে হয় এই জিনিসটা জায়গা। সেখানে আমরা যেমন এনেছি যে ঠিক আছে সে একটা 3 মাসের জন্য একটা স্পেস একটা কোর্সে সে এনরোলমেন্ট করবে, কিন্তু হয়তোবা তার সেই কোর্সটা ডিমান্ড করে যে অ্যাটলিস্ট সপ্তাহে একটা করে 30 মিনিটসের যদি সে মেন্টর থেকে একটা সাপোর্ট পায়, এবং সেটা কোর্সের মধ্যে তাকে অন্য প্ল্যাটফর্মে যেতে হচ্ছে না, তাহলে সে কিন্তু তার ওভারঅল যে প্রবলেম গুলো সে পেলো এক সপ্তাহের মধ্যে সেগুলো কিন্তু সলভ করতে পারছে। আবার আরেকটা যেটা বিষয় যে ইন্টারেক্টিভ ওয়েতে একটা তার মূল্যায়ন করা, যেমন আপনার আমরা সেক্ষেত্রে নতুন টেকনোলজি না বানিয়ে ইন্টারন্যাশনালি যেটা স্ট্যান্ডার্ড যেগুলো আছে, যেমন গুগল ক্লাসরুম কিন্তু অনেক ভালো কাজ করছে মূল্যায়নের জায়গাটা, তো যতটুকু আমরা জানি আমরা সেক্ষেত্রে নতুন ধারার একটি না বানিয়ে আমরা আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত সেটিকে আমরা ইমপ্লিমেন্ট করে নিয়েছি, যাতে করে আমরা স্টুডেন্টদেরকে একটা আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ডের জায়গায় থেকে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি, আপ টু ডেট রাখতে পারি, সে জায়গা করছি। তো এই জিনিসগুলো আমার মনে হয় মূল্যায়নের জায়গাগুলো একই সাথে স্টুডেন্টদের যেমন তারা জানে, কিন্তু পাশাপাশি শিক্ষকতার জায়গায় যারা রয়েছেন বা যারা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন তারাও যদি এগুলো স্পষ্ট করে আমাদের পুরো দেশের সামনে যদি তুলে ধরেন, এক্সপোজ করেন জিনিসগুলো আসলে কিভাবে হচ্ছে, আসলে আমিও একমত, আশা করি আমাদের আরেকজন প্যানেলিস্ট তিনিও একমতই হবেন যে আমরা এভাবে করে হয়তো বা এই পুরো অনলাইন ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থাপনা সেটাকে একটা জায়গায় গ্রহণযোগ্য জায়গায় আমরা নিতে পারি। বলার ছিল আমার এই জায়গাটাতে, যেমন যেহেতু অলরেডি অনলাইনে এই জায়গাটাতে যেমন আমরা কাজ করতে গিয়ে একটা বড় চ্যালেঞ্জ ফেস করেছি, সেটা হচ্ছে যেমন ম্যাম অলরেডি পড়াশোনা করে আসছে বাইরে থেকে, এবং যেহেতু ইউনিভার্সিটি গুলাতে অনেক হায়ার এডুকেটেড টিচাররা যারা, তারা পড়াশোনা নিয়ে প্লাস তাদের টিচিং নিয়ে অনেক গবেষণা করে, কিন্তু আসলে এরকম গবেষণা কিন্তু সকল টিচাররা করে না। ম্যাম যেরকম নিজে নিজে একা একা অনেক কিছু শিখেছে, একা একা অনেক কিছু ঘেটেছে, কিন্তু ম্যাক্সিমাম টিচাররা যারা আছে তাদের কিন্তু আসলে এই, আর কোভিডটা তো আসলে একদম মানে ইনস্ট্যান্ট হঠাৎ করে চলে আসা, যার জন্য আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না, আর না থাকার কারণে আসলে যে এই যে অনলাইন লার্নিং মানে ডিস্টেন্স লার্নিং এর যে কনসেপ্ট, এটা আসলে আমাদের সবার কাছে ক্লিয়ার না, এবং এটা আমাদের অ্যাডপ্ট করতে সময় লেগে গেছে। তো যেহেতু ইউনিভার্সিটি গুলো অলরেডি অনলাইন ক্লাস করছে, তো সেখানেও বেসিক্যালি যেহেতু আমি স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে বলছি, আমাদের কিন্তু এখানে ম্যানিপুলেশন অনেক যথেষ্ট সুযোগ আছে, কনসার্ন ম্যামকে কনসার্ন করার জন্য বলছি, ঠিক আছে, কারণ আমরা যে এক্সাম গুলো দেয়, কারণ আমাদের ছোট ভাইটাই অনেকেই আছে, তো তো যেহেতু তাদের সাথে আমি ফ্রেন্ডলি মিশি, এই কথাগুলো তো ম্যামকে বলবে না, তা আমার বলে আর কি, ঠিক আছে, তারা যেরকম পরীক্ষা দেয় তো পরীক্ষার সামনে বলে যে আপনার হইলো ক্যামেরা অন করে, তো ক্যামেরার সামনেই তারা নোট লাগিয়ে রাখে, যাতে আমি তো তাকাই দেখতেছি, তাকাই তারা এক্সাম দিতেছি, তো এরকম অনেকগুলো ম্যানিপুলেশনের সুযোগ থাকে। তো যেরকম আসলে এটা 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 রং কিছু না, কারণ স্বাভাবিক বিষয় আমরা তো বাঙালিরা অনেক বেশি এক্সপার্ট, বিশেষ করে স্টুডেন্ট তো আরো বেশি এক্সপার্ট, আমরা ছোটবেলায় প্ল্যানিং করতাম কিভাবে পড়াশোনা ফাঁকি দেওয়া যায়, পড়াশোনা করার চেয়ে বরঞ্চ কিভাবে ফাঁকি দেওয়া যায় সেটার প্ল্যান বেশি করতাম, এবং কিভাবে স্কুল ফাঁকি দেওয়া যায় প্লাস কিভাবে দেয়াল টপকায় হচ্ছে যে স্কুল পালানো যায়, 3 পিরিয়ডের মাঝখানে কিভাবে স্কুল পালানো যায়, কিভাবে হচ্ছে মার্কশিটে বাবার সিগনেচার নকল করা যায়, তো সেই জায়গাগুলোতে আমরা যেহেতু এক্সপার্ট, তো এইগুলো তো আমরা আমাদেরকে তো আসলে এগুলো বলে দেওয়া লাগবে না যে অনলাইনে কিভাবে ফাঁকি দেওয়া যায়, তো সেটার ব্যাপারে আমরা কিন্তু আমাদের স্টুডেন্ট যারা আছে তারা অ্যানালাইসিস করে যে কিভাবে আসলে ফাঁকি দিয়ে পরীক্ষা দেওয়া যায়।
তো সেই ক্ষেত্রে আসলে আমাদের স্টুডেন্টদের সাথে পাল্লা দিয়ে আমার কাছে মনে হয় না যে টিচাররা অনেক বেশি আগায় গেছে, কারণ যারা যারা পড়াশোনা করতেছে এই রিলেটেড, যেমন ম্যামের মতো যারা একটু হায়ার স্টাডি করতেছে, একটু এক্সট্রাঅর্ডিনারি চিন্তা করতেছে, তাদের ক্ষেত্রে যে এক্সামের প্রসেসটা সেটা মেনটেন করা সম্ভব হচ্ছে, কিন্তু অন্যান্য জায়গায় বিশেষ করে বলবো ইউনিভার্সিটি ছাড়া, যেহেতু ম্যাম ইউনিভার্সিটির কথা বললো, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু ডিফারেন্ট। যেহেতু আমরা রুরাল এরিয়াতে কাজ করি, সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিভাইস। যতই বলতেছি আমরা যে গভর্নমেন্ট অলরেডি একটা টেলিভিশন চালু করেছে, আপনারা জানেন হয়তো বা, কি আমার ঘর আমার স্কুল ওইখানে পড়াশোনা করাচ্ছে, লেসন দিচ্ছে, বাট সেটা আসলে অবশ্যই রেসপেক্ট টু দ্য গভর্নমেন্ট, তার বেস্ট আউটপুটটুকু দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিক্যাল ফিল্ডে আসি অলরেডি কাজ করছি, সেখানে আসলে ওইটার আমরা অলরেডি দেখার মতো সেটা হচ্ছে 5% ইম্প্যাক্ট করতেছে না। কারণ সেই জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ডিভাইস। কারণ গ্রাম অঞ্চলে আমাদের এখানে যারা আছে তাদের হয়তো সবারই বাবা মা ভালো জব করে, কিন্তু গ্রাম অঞ্চলে কারো বাবা কৃষক, ম্যাক্সিমাম বাবাই কৃষক, ম্যাক্সিমাম বাবাই রিক্সা চালায় কিংবা দিনমজুর, তো তাদের পক্ষে আলাদা করে একটা ডিভাইস কিনে তাদের বাচ্চাকে পড়াশোনা করতে দেয়, ইট ইস টু মাচ চ্যালেঞ্জিং। এবং একটা ক্লাস করতে গিয়ে প্রায় নিয়ার অ্যাবাউট 500 MB চলে যায়, 200 MB চলে যায় জুমে যদি আমরা একটা ক্লাস করতে যাই। তো ইন্টারনেট কিনে তারা রেগুলার ক্লাস করবে সেই জায়গাটা। আমরা প্রথম যখন নতুন নতুন আপনার কোভিড শুরু হলো, তখন আমরা প্রায় 2-3 মান্থ আমরা টিচারদেরকে ট্রেন আপ করছি, হিউজ ট্রেনিং করাইছি তাদেরকে যে কিভাবে অনলাইন ক্লাস করাইতে। আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 8,000-10,000 টিচারদেরকে আমরা ট্রেনিং করাইছি যে স্যার এইভাবে অনলাইন ক্লাস। তারা প্রথম প্রথম খুবই এক্সাইটেড ছিল, কিন্তু যখনই আপনার হচ্ছে অনলাইন ক্লাসে 50 জন 100 জন ক্লাস থেকে 2-5 জন 10 জন অ্যাটেন্ড করে, তখন তারা কিন্তু আস্তে আস্তে ফ্রাস্ট্রেশনে চলে যায় যে না আসলে তো এটা তো ইফেক্টিভ হচ্ছে না। কারণ সেটা তাদেরও দোষ না, ওই জায়গায় ডিভাইসের প্রবলেম। যেমন আমরাই দেখেন, আমরা ঢাকা শহরে থেকেই কিন্তু আমাদের কতবার ইন্টারনেট ইন্টারাপ্ট করলো, আর তাহলে গ্রাম অঞ্চলে আপনি বুঝেন ওইখানে কতটুকু চ্যালেঞ্জ আমরা ফেস করি ওই জায়গাটাতে। তো আসলে আমরা শুধু ঢাকা শহরের সিনারিও দেখে চিন্তা করলে হবে না যে এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট করতেছে, বাট যেহেতু আমরা সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হয় আমাদেরকে, তো সোদের আমাদের আসলে বাংলাদেশে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট তো আসলে বাইরে, বা ঢাকাতে কতজন স্টুডেন্ট, তো সেই জায়গাতে বড় একটা চ্যালেঞ্জের জায়গা তৈরি হচ্ছে যে আসলে আমরা আসলে কোয়ালিটি ফুল। যেমন এই যে এবার হয়তো মূল্যায়ন করে পাশ করে দিচ্ছি আমরা, গভর্নমেন্ট অলরেডি HSC পরীক্ষা নিল না, এবং হচ্ছে যে আমরা HSC ফাইনাল এক্সামও হবে না, মূল্যায়ন করে আমরা তাদেরকে অটো পাশ করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আসলে কতটুকু আপনার হচ্ছে তারা এই ক্লাসের পড়াশোনা করে পরের ক্লাসে গিয়ে তারা সেই আউটপুটটুকু দিতে পারবে, সেই জায়গায় কিছুটা প্রশ্নবিদ্যুৎ অবশ্যই থাকবে। বাট তারপরও গভর্নমেন্টের চেষ্টা, আমাদের সকলের চেষ্টা, এটা প্রশংসনীয়, তারা যথেষ্ট চেষ্টা করেছে। আমাদের যেরকম 71-এর মতো হয়েছিল আর কি, আমাদের যার যা কিছু ছিল তাই নিয়ে যদি আমরা যুদ্ধ না করতাম দেশ তো স্বাধীন হইতো না। তো আমাদের এই ক্ষেত্রে বিষয়টা এরকম যে আমাদের আসলে যার যতটুকু ছিল ততটুকু দিয়ে আমরা চেষ্টা করতেছি যতটুকু হওয়ার, বাট আমরা বিশ্বাস করি এই জিনিসটা। কারণ আমি অনলাইন ডিস্টেন্স লার্নিং, আমার পড়াশোনা ডিস্টেন্স লার্নিং, আমি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি পড়ছি বাংলাদেশ থেকেই, তাও সেটা 2008 সালে। তো সেই ক্ষেত্রে সেটা অনেক আগে ইমপ্লিমেন্ট করে ফেলছে বাইরের দেশগুলো, আমরা পারিনি আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কারণে। বাট আমাদের কিন্তু অনেক আগ্রহ আছে, উদ্যোগ আছে, যেমন ম্যাম নিজে নিজে চেষ্টা করছে, এরকম প্রচুর টিচার আছে যারা নিজে নিজে চেষ্টা করছে, ভাইয়েরও আপনার হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্ম আছে আপনারাও চেষ্টা করতেছেন, সবাই দেখলাম যার যার অবস্থান থেকে চেষ্টা করতেছে, কিন্তু আমাদের আসলে ইকোসিস্টেমটা প্রপারলি আমাদেরকে কোঅপারেট করতেছে না। বাট বিশ্বাস করি আমরা যেহেতু চেষ্টা শুরু হয়েছে, ওই যুদ্ধটা শুরু হয়েছিল 26 মার্চ থেকে, ওই সময় যুদ্ধটা শুরু না হলে তার 16 ডিসেম্বর দেশ স্বাধীন হতো না, তো আমাদের যে চেষ্টাটা শুরু হয়েছে বিশ্বাস করি এটা ইনশাল্লাহ খুব অল্প সময় আমাদের এটা ইফেক্টিভলি আমাদের ইমপ্লিমেন্ট হবে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও শেষে আশাবাদী থাকতে চাই। তো এই পর্যায়ে আমি আরেকটি বিষয়ে আমি প্রশ্ন করার আগে আপনি প্রশ্নটা আসলে টেনেছেন আমাদের প্যানেলিস্ট, যেটা হচ্ছে আমরা পিছিয়ে আছি ঠিক আছে কিছু কিছু জায়গায়, আবার আগাচ্ছিও যেটি আশার বাণী যে আমরা হয়তো বা এটা করছি কোভিডের কারণে, সেটা হয়তো আরো খুব দ্রুততম সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। তো পাশাপাশি যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে ডিস্টেন্স লার্নিং, আমরা যেখানে একটা ক্লাসের একটা সেমিস্টারকে আমরা যেখানে হয়তো বা এখনো ভয়াচ্ছি পুরো পাঠদানটা সেখানে করতে, সেখানে বাহিরের অনেক ভালো ভালো ইউনিভার্সিটি তাদের কিন্তু মাস্টার্স প্রোগ্রাম, ব্যাচেলার প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রাম তারা কিন্তু আপনার ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে কিন্তু অফার করছে। তার মানে যেখানে একটা পুরো একটা প্রোগ্রামই তারা অফার করছে, সেখানে কিন্তু আমরা আসলে এখনো একটা পুরো একটা সেমিস্টার বা একটা বছর সেই জায়গায় আমরা যেতে কিন্তু ভয় পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদেরও কি এই জায়গাটাতে আসলে প্রস্তুতির জায়গা থেকেও কেমন হওয়া উচিত, বা আমরা আমাদের আমি নশীন ম্যামের কাছে আবার যাব যে যেহেতু আপনি যেটা হচ্ছে বাহিরেই পড়াশোনা করেছেন, তো একজন এই যে ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে, ই লার্নিং এর মাধ্যমে সে কিন্তু আসলে পৃথিবীর সেরা রিসোর্সটুকু সে কিন্তু পাওয়ার একটা সুযোগ তার তৈরি হয়েছে, যে সে কিন্তু এই দেশে থেকেও বাহিরের সেরা একটা কারিকুলামে সে পড়ার সুযোগ পেতে পারে, বা হচ্ছে সে সেরা একজন মেন্টরের সে একজন বা সেরা একজন টিচারের সে ক্লাস নিতে পারে। তো এই জায়গাটুকুতে আমরা আসলে কি এখনো কি অনেক বেশি পিছিয়ে আছি, আমাদের আসলে কি করা উচিত? আচ্ছা,
হ্যাঁ, আমি বাইরে পড়াশোনা করেছি, পাশাপাশি এখনো আমি দেখছি যে আমি আমার স্টুডেন্টদের পাশাপাশি আমি নিজেও বেশ কিছু কোর্সের, আমি দেখেছি আমার স্টুডেন্টরা ডিউরিং দিস কোভিড সিচুয়েশন, আমার অনেক স্টুডেন্ট তারা কিন্তু কোর্সেরা, এডেক্স, এসব জায়গা থেকে বিভিন্ন রকম কোর্স করেছে। ওরা সাময়িকভাবে অনেক কোর্স ফ্রি করে দিয়েছিল, ইভেন কিছু কোর্স আছে যেটা কিনা অল টাইম ফ্রি, অনেক ভালো ভালো কোর্স, হার্ভার্ডের, কেমব্রিজের, তারপর এমআইটির, এরকম অনেক কোর্স আছে যেগুলো কিনা অনেক ভালো কোর্স কিন্তু ফ্রি। তো সেগুলো তারা করেছে এবং আমি নিজেও আগ্রহ বসে কিছু কিছু করেছি এবং দেখেছি তাদের কোয়ালিটি বেশ গুড, বাট সেটা ভ্যারিড, সেটা আমি দেখেছি। আমি অনেক ইউনিভার্সিটি থেকে চেক করেছি, কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু ইভেন আমাদের থেকেও পিছিয়ে আছে, অনেক মানে মান্যগণ্য ইউনিভার্সিটি বাট আমাদের থেকেও পিছিয়ে আছে। অন দি আদার হ্যান্ড, একদম হাই লেভেল যেগুলো হার্ভার্ড, কেমব্রিজ, তারা কিন্তু মানে একদম অন্য একটা লেভেল। আমার দুদূর মনে হয়েছে আমরা মানে বাংলাদেশিরা অতটা পিছিয়ে নেই, তবে একটা ব্যাপার যেটা কিনা আমি মানে খুবই দেখেছি যে বাংলাদেশে একদমই নেই, সেটা হলো যে ওখানে যেমন ধরুন পুরোপুরি ওপেন ভাবে মানে একটা প্রি রেকর্ডেড মানে প্রচুর লেকচার থাকে, সেই লেকচার গুলা স্টুডেন্ট তার নিজের পেছে সেই পড়াশোনাটা করে এবং করার পর কতগুলো টাইম লিমিটেড কিছু কুইজ কুইজ কিছু এক্সাম এরকম দেয়, তো সেই রকম কোন সিস্টেম অন্তত বাংলাদেশে হয়নি। এবং আপনি একটু আগে যে প্রশ্নটা তুললেন যে বাঙালিরা যেহেতু বেশি স্মার্ট, তারা ওইভাবে দিলেও মানে মানে আমার যদি মনে হয় যে বিদেশিরা একটু মানে এই ব্যাপারে তারা অতটা ইয়ে করে না, বাট বাঙালিরা যেহেতু একটু করে, সুতরাং বাঙালিরা ওইটা করলেও তাদের ওটা আসলে ভ্যালিড হবে কিনা আমার মানে একটু সন্দেহ আছে আর কি। তো এই কারণে ওই সিমিলার সিস্টেম মানে বাংলাদেশি ইউনিভার্সিটি করলেও সেটা কতটুকু ভ্যালিড দেখা যাবে বাংলা মানে হয়তো বা কোন একটা সময় আসবে যখন কোর্সেরাতেই এডেক্সেই আমাদের ভার্সিটি গুলাই আমাদের দেশেরই যে ভালো ভালো ভার্সিটি যেগুলো আছে হয়তোবা আমরা কিছু কোর্স অফার করব ইন দ্য ফিউচার, এটা হতেই পারে। কিন্তু মানে দেখা যাবে যে আমাদের স্টুডেন্টরা ওইটা ইয়ে করলে মানে দেখা যাবে আমাদের থেকে আমাদের মানে বিদেশের স্টুডেন্টরা ওটাতে বেশি সিনসিয়ারলি নিচ্ছে, এটা আমার যতদূর ভয় হয় যে এটা হতে পারে। আর এই ব্যাপারে মানে আচ্ছা আপনার কোশ্চেনের মনে হয় আরেকটা পার্ট ছিল, সেটা আমার ঠিক মনে নেই, কোশ্চেনটা কি একটু রিপিট করবেন? আমি মনে অর্ধেক কোশ্চেন আনসার দিলাম, বাকিটা দিলাম না। না, আমি যেটা হচ্ছে যে কি, এটা তো ধরে নিলাম যে আমাদের জায়গা থেকে। আরেকটা বিষয় আমি যেটা বলছি যে এই যে একটা অবারিত সুযোগ, যে আপনি যেটা বললেন যে হ্যাঁ অনেক মানে ভালো খারাপ আছে অবশ্যই, কিন্তু ভালো যেগুলো আছে যে এমআইটি, হার্ভার্ড বা ভালো ভালো ইউনিভার্সিটি, কিন্তু এখন আমি যেটা দেখেছি ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে, তারা একেবারে মাস্টার্সের কিছু প্রোগ্রাম ওরা কিন্তু অফার করছে, যেটা দিয়ে কিন্তু মানে একজন প্রফেশনাল বা একজন স্টুডেন্ট সে কিন্তু আসলে এই হায়ার স্টাডিজের সে অ্যাক্সেসটা পাচ্ছে, মানে একটা মাঝখানে যে একটা বর্ডার সেটা কিন্তু থাকছে না। তো এই জায়গাটাতে আমরা কি এই সুযোগটা আসলে নিতে পারছি, কতটুকু পারছি, এখানে আমাদের কতটুকু আসলে এগিয়ে আসা উচিত? আচ্ছা হ্যাঁ, সো হোয়েন ইট কামস টু হায়ার স্টাডিজ, আই পার্সোনালি ফিল যে এই ক্ষেত্রে মানে আমার যদি মনে হয় অনলাইন লার্নিংটা ব্যাচেলর্স লেভেল পর্যন্ত বেশ ভালো হয়, কিন্তু মাস্টার্স এবং পিএইচডি লেভেলে আসলে ব্যাপারটা একটু ট্রিকি হয়ে যায়। বিকজ মাস্টার্স লেভেলে কিন্তু অনেকখানি রিসার্চ বেস ওয়ার্ক শুরু হয়ে যায় এবং সেই সময় কিন্তু আমি অন্তত যেটা দেখেছি, আমরা বাঙালিরা বেশ সোশ্যাল একটা জাতি, আমরা অনেক মানে দেখা যায় যে একটা পার্সন তাকে যদি ইভেন ইফ তাকে একটা প্রজেক্ট দেওয়া হচ্ছে সিঙ্গেল, সে কিন্তু মানে একা ওটা পুরোপুরি করে না, তার আশেপাশে তার মানে বন্ধুরা, তার সিনিয়ররা, ইভেন তার জুনিয়ররা সবাই মিলে তাকে অনেক হেল্প করে এবং মানে ইভেন দেখা যায় যে অনেক সময় অনেক হেল্প তার আশেপাশে মানুষ থেকেই আসে। সে হয়তো বা ল্যাবে গেল, ল্যাবের আরেকটা পার্সন সে হয়তো বা অতটা মানে পরিচিত না, কিন্তু স্টিল তার সাথে সামহাও কথাবার্তা বলে মানে সে যে প্রযুক্তিটার সাথে পরিচিত না সেটার সাথে তাকে পরিচিত করিয়ে দেয়, অনেক সাহায্য পায়। তা আমার কাছে যেটা মনে হয় যখন কিনা মাস্টার্স লেভেলে ই লার্নিং এর পিওরলি ই লার্নিং এর উপর বেস করে মানে একটা ডিগ্রি করার চেষ্টা করা হয়, জিনিসটা অনেকটা কঠিন হয়ে যায়। তো আমার অন্তত পার্সোনাল মতামত যেটা যে এখনো মাস্টার্স লেভেলে অনলাইন অনলি লার্নিং দিয়ে মানে করাটা অসম্ভব আমি বলবো না, অবশ্যই বলবো না, কিন্তু এটা ফর অ্যাভারেজ স্টুডেন্ট এটা একটু কঠিন হয়ে যায়, যে স্পেশালি রিসার্চ পার্টটা, যে রিসার্চ পার্টটা যেটা কিনা একজনের পক্ষে করাটা কঠিন, ইন দ্যাট কেস তাকে দিন রাত খালি কম্পিউটার সামনে বসে 100টা পেপার পড়তে হবে, 100টা মানে জিনিস গুগল করতে হবে, মানে হেল্প চাওয়াটা একটু কঠিন হয়ে যায়। অফকোর্স আজকাল সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষের কাছ থেকে স্টিল অনেক হেল্প পাওয়া যায়, ইটস নট লাইক দে ক্যানট গেট ইট, বাট তবুও মানে আইসোলেটেড ভাবে আমার অন্তত যেটা মনে হয় ব্যাচেলর পর্যন্ত বেশ মানে
you can do a lot of things by yourself. কিন্তু মানে higher level এ মাস্টার্স এবং পিএইচডি লেভেলে আমার অন্তত যেটা মনে হয় যে এটা একটু কঠিন হয়ে যায়, এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারি এই প্রসঙ্গে আসলে আমার মাথায় খুব বেশি আইডিয়া আসছে না এই মুহূর্তে। আমার অন্তত যেটা মনে হয় যে এই ব্যাপারে আসলে বলা যেতে পারে ইনস্টিটিউশন থেকে একটু একটু করে সাহায্য করা যেতে পারে, যে আমরা অ্যাজ টিচার্স আমরা আমাদের স্টুডেন্টদেরকে আরো কোন কোন ই লার্নিং এর জিনিসগুলো মানে ব্যাচেলার্স লেভেল থেকে আমরা যেমন এই কাজটা কিছুটা করছি আইবিতে, যে আমরা প্রায় অনেক সেমিনার নিই এবং সেই সেমিনার গুলো কিছু কিছু বাধ্যতামূলক থাকে, তো ছাত্রদেরকে আমরা আর একটু পরিচিত করাতে পারি যে রিসার্চ লেভেলে আসলে কিরকম মানে রিসোর্স আছে অনলাইনে এবং সেগুলো কিভাবে তারা ব্যবহার করতে পারে। এবং এ ব্যাপারে আমি আরেকটা কমেন্ট করব, সেটা হলো এখানে আরো একটা ব্যাপার আছে যে উচ্চশিক্ষা আরেকটা সমস্যা যেটা হয়, যেটা কিনা বাঙালিরা আমরা কিছুটা বাইপাস করি, সেটা হলো অনলাইনে অনেক পেপার সেগুলা মানে পে করে পেতে হয়। তো অনেক সময় যেটা হয় যে অনেক ক্ষেত্রে আমরা একটু মানে অল্টারনেটিভ লাইনে সামহাও সেগুলো ম্যানেজ করে ফেলি, বাট কিছু কিছু আছে যেগুলো সম্ভব হয় না, সেগুলো তারপর দেখা যায় কাউকে বলতে হয় যার কিনা মানে যে কিনা বিদেশে আছে তার অ্যাক্সেস আছে, তাকে বলতে হয় যে আমাকে একটু পেপারটা জোগাড় করে দিন প্লিজ। এই যে এই ব্যাপারটা এখানে কিন্তু আরো এই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে চাইছি, একটু অফ টপিক হচ্ছি দুঃখিত, যে আমরা কিন্তু টিচ করার সময় অনেক সময় দেখেছি যে অনেক সফটওয়্যার এটা মানে পেলে আমাদের খুব সুবিধা হবে, কিন্তু সফটওয়্যারটা পেইড সফটওয়্যার এবং সেটা মানে কোনো অল্টারনেটিভ ওয়েতেও পাওয়া যাচ্ছে না, তখন যে সমস্যাটা হয় আমাদের কিন্তু বাংলাদেশে আমাদের অনলাইন মানে বিকাশ টিকাশ এগুলো অন্য কথা, মানে বিদেশ থেকে কোনো কিছু কিনা ইজ ভেরি হার্ড, পেপ্যাল নেই আমাদের। তো এই সকল কারণে আমরা মানে এই সব এই ধরনের কিছু প্রয়োজনীয় সফটওয়্যার যেগুলো কিনা আমাদের উচ্চশিক্ষা সাহায্য করতে পারতো সেটা আমরা পেতে পারি না বিকজ অফ দ্য ল্যাক অফ অনলাইন পেমেন্ট সিস্টেমস। আমার মনে হয় এই ব্যাপারটাতেও যদি গভর্নমেন্ট একটু মনোযোগ দিত, পেপ্যালটাকে যদি আমাদের বাংলাদেশের মানে সব জায়গায় অ্যাভেলেবল করে দিত, তাহলে আমার মনে হয় আমাদের মানে অন্তত ইউনিভার্সিটি লেভেলে আমাদের অনেক লাভ হতো, এবং ইভেন আই থিঙ্ক ইভেন স্কুল লেভেলেও অনেক লাভ হতো, কিন্তু আমি দেখেছি স্কুল লেভেলে বেশ কিছু অ্যাপ আছে ইন্টারেক্টিভ অ্যাপ সেগুলোও পেইড, এবং সেগুলোর আমি অনলাইনে দেখেছি, ধরুন কাহুট এটা হলো এমন একটা অ্যাপ যেটা কিনা মানে বাচ্চারা খুব সহজে মানে মানে এই কি বলবো অন দা স্পট কুইজ দিতে পারে, এরকম টাইপের একটা অ্যাপ, এবং এরকম অনেকগুলো অ্যাপ আছে সেগুলো অনেকগুলো পেইড, ফ্রিও আছে বাট বেস্ট গুলা পেইড। তো আমার এই জিনিসটা হতাশ লাগে যে মানে সহজে এই ধরনের ভালো রিসোর্স অলরেডি আছে এবং সেগুলো কিনা সম্ভব, কিন্তু মানে বাংলাদেশ থেকে করা সম্ভব না, এটাই আমার একটু হতাশা লাগে। তো আপাতত আমার মস্তিষ্কে এতটুকুই আসছে, এছাড়া আরো কোনো জিনিস ব্রেইনস্টর্ম করলে হয়তো বা আসবে আমি জানি না, হয়তো বা দর্শকদের দেখছি অনেক কমেন্ট আছে, হয়তো বা তাদের মধ্যে কেউ কোনো কিছু বলবে, বাট অন্তত পক্ষে আমার অন্তত এতটুকুই বলার আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনার যে বিষয়গুলো মনে হচ্ছে যে আমরা অ্যাওয়ারনেস লেভেলে আরো অনেক বেশি কাজ করা উচিত এটা জানানোর জন্য, হয়তো বা সেক্ষেত্রে আমরা সব দিক থেকে হয়তো প্রস্তুত হবো। আর পেমেন্টের দিক থেকে ম্যাম, আমি আসলে যেটা বলছি যে আমি নিজে যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, যে আগের তুলনায় কিন্তু আমরা অনেকটাই এখন পারি। আমরা আগে কিন্তু আসলে সত্যি কথা আমরা আমার যেটা হচ্ছে 8-9 সালের দিকে যদি আমরা একটু যাই, তখন কিন্তু অনলাইন পেমেন্ট আমরা চিন্তা করতে গেলেই অনেক অনেক ঝামেলা আমাদেরকে পোহাতে হতো, কিন্তু এখন সরকারের নানান চেষ্টায় নানান পদক্ষেপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন আগে কিন্তু আমরা অন্য কারেন্সিতে ট্রানজেকশন করতে পারতাম না, এখন কিন্তু সেটা অনেক সহজ হয়েছে, এবং আগে কিন্তু আসলে অনেক ধরনের চেষ্টা করার পরে আমরা সেটা পেতে হতো, এখন কিন্তু ব্যাংকগুলো আমাদেরকে রিকোয়েস্ট করছে যে আপনি ইউজ করতে চান কিনা, সেক্ষেত্রে আমাদের সুযোগ হয়েছে, হয়তোবা সেটা আপনার মানে একেবারে সবার কাছে পৌঁছে যাবে হয়তোবা সেটা। আর ডেফিনেটলি ইন্টারন্যাশনাল পেমেন্ট আমরা যখন চিন্তা করি সেটা আসলে পেপাল সবচেয়ে সুন্দর একটা সলিউশন, ট্রাস্টেড সলিউশন, তবে সেটি আসলে সরকারের শুধু একক চেষ্টায় হয়তো বা সম্ভব না, তাদেরও একটা ব্যাপার থাকবে, আমাদের পলিসিগত দিক থেকেও সব দিক মিলে গেলে হয়তো বা সেটাও আমরা হয়তো বা পেয়ে যাবো। আমাদের বেশ কিছু প্রশ্ন এসছে, আমাদের আসলে আরো অনেক বিষয়ে আমরা আলোচনা করার সুযোগ আছে, যেহেতু ডিজিটাল ট্রান্সফরমেশন আসলে এডুকেশন সেক্টরের ক্ষেত্রে এখানে অনেকগুলো বিষয় জড়িত, আমরা অনেক লম্বা সময় ধরে আলোচনা করতে পারি হয়তো বা, কিন্তু আমাদের সময় স্বল্পতা রয়েছে, আমরা কয়েকটি কোয়েশ্চেন আসলে নিব স্টুডেন্টদের থেকে, মানে আমাদের অডিয়েন্স যারা রয়েছে তাদের থেকে। তো তার মধ্যে একজন হচ্ছে প্রশ্ন করেছে, ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস মেজর স্কিলস আর লার্ন প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টস ইন ল্যাব হুইচ ইজ নট বিং পসিবল অনলাইন, উইল দ্যাট নট অ্যাফেক্ট ইন দ্য স্টুডেন্টস কেরিয়ার অর অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল স্কিলস,
সো এটা মনে হয় একটা অনেক বড় বিষয় যে ইঞ্জিনিয়ারিং আপনি হয়তো ভালো বলতে পারবেন যে যারা প্র্যাকটিক্যাল যেমন ইঞ্জিনিয়ারিং যারা ফ্যাকাল্টিতে আসলে আছেন তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা কিন্তু এই ল্যাব গুলোর আসলে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আসলে কি মনে করছেন আপনি যেটা আসলে কতটুকু এফেক্ট করবে? আমি বলবো অ্যাবাউট মানে যদি আপনি বলেন যে এমনি অন ক্যাম্পাস ক্লাসরুমে আমরা যতটুকু ল্যাব করাতে পারতাম সেটা ধরুন আমি যদি বলি 100% এফেক্টিভ, এখন অনলাইনে আপ টু 70% এফেক্টিভ বলে আমি দাবি করব। যেমন ধরুন আমাদের আমি যেমন ট্রিপলির আমার যেমন অনেক কিছুই আছে যে ধরুন সার্কিট বানানো, হ্যাঁ সার্কিট বোর্ডে বানানো, তো আমাদের এরকম অনেক কিছু মানে ফ্রি অনেক সলিউশনই অনলাইনে আমি পেয়েছি যেখানে কিনা মানে ওই সার্কিট গুলো কিভাবে বিল্ড হচ্ছে, কোন কোন আইটেমটা কোন জায়গাটায় বসাতে হবে, বসানোর রুল কি ইত্যাদি, এ ব্যাপারগুলো ক্লিয়ার করে মানে সিমুলেট করা সম্ভব। তো কিছু কিছু কোর্স আছে যেখানে কিনা আমার অন্তত যেটা মনে হয় যে আমরা স্টুডেন্টদেরকে মোটামুটি 90% প্রিপেয়ার করে দিতে পারি, তারপর হয়তো বা আমরা ফিজিক্যাল ল্যাবে গেলে তাদেরকে মোটামুটি প্রায় 1-2 সপ্তাহের একটা ছোট ওয়ার্কশপ করালেই তারা বুঝে ফেলবে, বিকজ পুরো জিনিসটা কিভাবে করতে হয় সেটা আমরা অলরেডি তাদেরকে থ্রু আউট দ্য কোর্স ভার্চুয়ালি দেখিয়ে দেখিয়ে আসছি যে এই দেখুন এই জিনিসটা এখানে যাবে, এই জিনিসটা এখানে যাবে, এভাবে একদম মানে কি বলবো একদম মনে হবে যেন তারা ল্যাবেই যেন আছে কিন্তু তাকিয়ে আছে ওই সার্কিটের দিকে। তো এটা সম্ভব, কিন্তু কিছু কিছু কোর্স আছে যেখানে কিনা এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না। যেমন ধরুন কিছু কিছু কোর্স আছে বড় বড় ইলেকট্রিক্যাল মেশিন নিয়ে, বড় বড় মোটর নিয়ে, বড় বড় জেনারেটর নিয়ে, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে কাজটা কঠিন হয়ে যায়, কারণ ওইটা আসলে ওখানে গিয়ে দেখতে হয় ওটা যে ঘুরছে ওটার বিভিন্ন 3D ভিউ, এই ওই জিনিসটা আসলে মানে ফিজিক্যালি না দেখলে আসলে বুঝা যায় না। তো এটা আসলে সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। আমার অন্তত যেটা মনে হয় আমাদের ট্রিপলির মোটামুটি ধরুন যেটা বললাম 70% ল্যাব ঠিক মতো নেওয়া সম্ভব, বাকি 30% আসলে উই হ্যাভ to wait for on campus class to open. So ওই গুলো আসলে স্কিপ করে গেলে আমার আমার মতে ওটা একটু কনসার্ন। সো অন্তত প্রয়োজন হলে আমাদেরকে যেটা সাজেস্ট করা হয়েছে আমরা যেন অন্তত টিচাররাও অন্তত একা একা ক্যাম্পাসে গেলাম, যে কোভিড এর ভয়টা এড়াবার জন্য স্টুডেন্টরা আসবে না, আমি একা যাব, আমি গিয়ে মানে ওটা প্র্যাকটিক্যালি করে ওদেরকে মানে পুরো জিনিসটা ভিডিও করে ওদেরকে এসে আবার দেখাবো, এরকম একটা প্রস্তাব করা হয়েছে। এখন আমরা ইমপ্লিমেন্টেশন শুরু করি নাই বিকজ আমরা এখনো আশায় আছি যে হয়তো বা নিকট ভবিষ্যতে এই সমস্যাটা উঠে যাবে এবং আমরা ক্যাম্পাসে ফেরত যেতে পারবো। বাট এটা হলো গিয়ে আমাদের স্টপ গ্যাপ সলিউশন আর কি ফর দ্য ল্যাবস, যেগুলো কিনা কোনোভাবেই কন্ডাক্ট করা সম্ভব না, আর যেগুলো করা সম্ভব পার্শিয়ালি যেগুলো আমি বললাম, আবার কিছু কিছু ল্যাব আছে যেগুলো পিওরলি কম্পিউটার বেসড, ওগুলো কোনো ভয়ই না, ওগুলো একদম আমাদের মানে অলরেডি আমরা পুরো পুরো দমে করছি, ওগুলাতে আমরা মানে কোনোভাবে পিছিয়ে নেই। সো কম্পিউটার বেসড ল্যাব পুরোপুরি সম্ভব, বাকিগুলো মোটামুটি সম্ভব, দুই একটা মানে উইল হ্যাভ টু ওয়েট। আচ্ছা, আমরা মনে হয় যেটা হচ্ছে যে কি সমস্যা না আসলে আমরা এটাও বুঝতে পারতাম না যে একটা ইউনিভার্সিটির অরিয়েন্টেশন ক্লাস জুম দিয়ে করা যেতে পারে, সমস্যা আসার কারণে সেটা আমরা হয়তো বা এই জায়গায় এসেছি। সেক্ষেত্রে এই ল্যাবের সমস্যাগুলো সে পার্সেন্টেজ যেটা আপনি বললেন হয়তো বা একটা পর্যায়ে গিয়ে অনেকাংশে সেটা আমরা কমিয়ে আনতে পারবো, যে হ্যাঁ আমরা অনলাইন ভিত্তিকেও নিতে পারবো। তবে হ্যাঁ, অন ক্যাম্পাস ভিত্তিক শিক্ষার থেকে একেবারে যে আমরা সরে আসার যে সুযোগ সেটি এখন হয়তো বা তৈরি হয়নি, সেই পরিস্থিতিতে আমরা যাইনি, সেটা আমাদের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। তবে সেটি আমরা আস্তে আস্তে ডিজিটাইজ এর এই যে জায়গাটুকু সেটি হয়তো আমরা আরো বেশি সম্প্রসারিত করতে পারবো, সেই প্রত্যাশাই করছি। আমরা আয়োজনের একেবারে শেষের দিকেই রয়েছি, আমাদের যে দুজন আজকে প্যানেলিস্ট আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে প্রথম থেকে যুক্ত হয়ে এই আমাদের একেবারেই আমাদের আজকের যিনি অতিথি ছিলেন আব্দুর রহমান মামুন, উনি একেবারে প্রান্তিক পর্যায় থেকে বিষয়গুলো তুলে এনেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে একেবারে সিনারিওটা আপনি তুলে ধরার চেষ্টা করেছেন। আর হচ্ছে নসীন আলম, আপনি ম্যাম আপনি যেভাবে তুলে ধরেছেন যে একজন শিক্ষক হিসেবে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন, তো সেটা আমাদের প্রয়োজন ছিল। আর আমিও চেষ্টা করছি যতটুকু আমার পার্সপেক্টিভ থেকে তুলে আনার। তো আমি আমার পক্ষ থেকে আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন আমার এই প্যানেল আমি সবাইকে হচ্ছে আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, ব্যস্ততার মাঝেও অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফলপ্রসূ একটি আলোচনা করার জন্য, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের ব্যস্ত সময় থেকে আমাদের সবাইকে সময় দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা একটি র‍্যাফল ড্র করতে যাচ্ছি এবং বিজয়ী যিনি হবে তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, এবং আমরা বিজয়ের সাথে খুব
দ্রুত যোগাযোগ করে তার পুরস্কারটি পৌঁছিয়ে দিব। আমি আমাদের টিমকে অনুরোধ করছি হুইলটি ঘোরানোর জন্য। আমরা ইতিমধ্যে আমাদের আজকের বিজয়ী পেয়ে গিয়েছি, যার নাম্বার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। অংশগ্রহণকারীদের মধ্যে যদি কেউ ডিজিটাল সার্টিফিকেট পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কটি ক্লিক করে আপনি আপনার নাম, মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার সার্টিফিকেট জেনারেট করতে পারেন, অথবা আপনি চাইলে ডাউনলোড মাই সার্টিফিকেট অপশনটি ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আপনি চাইলে আপনার সার্টিফিকেটটি শেয়ারও করতে পারবেন ফেসবুকে। লিঙ্কটি আগামী 20 মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এবং এই সময়ের মধ্যেই আপনার সার্টিফিকেটটি আপনাদের নিতে হবে। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আগামীকাল সেশন শুরু হবে সন্ধ্যা 6টার দিকে ক্যারিয়ার ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম নিয়ে কক্সবাজার জেলায়। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফারিহা রহমান বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।